হ্যাঁ ঠিক আছে, এখন রেকর্ডিং চালু হয়েছে, এখন আপনার কাজ দেখান। এই যে ভাই দেখতে পাচ্ছেন, হুম, দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার ফুল। আচ্ছা, আপনি এই কাজটা করেছেন আর উপরেরটা করেছেন, আপনি এই কাজটা, এই যে একটু হিজিবিজি যেটা বেশি, এই কাজটা জি আসাদ আখতারুজ্জামান ভাই, এই যে এটা ভাইয়া হিজিবিজি কাজটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি তো আপনার 8.3 যেখানে আছে, আমি একটু কাজটা আমি একটু বের করে নি, দাঁড়ান আমি একটু এখান থেকে দেখে নি। 8.3 যেটাকে লিখছেন ওইটার উপরের ঘরটাও তো বাদ যাওয়ার কথা ছিল ওখানে নাকি? তো আমি বুঝতে পারি না যে উপরে করে ওটা বাদ ছিল ভাইয়া, তার জন্য আমি 8.3টা এই পাশে নিয়ে আসছি। ওটা আমি বুঝতে পারি না যে 8.3 এখানে বাদ ছিল, আমি মনে করছি ওটা একটাই ঘরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সমস্যা নাই, ওটা ওটা আপনি কাজ করতে পারছেন সুন্দর করে গুছিয়ে। এখন আপনি এইটা সবার কাছে উপস্থাপন করবেন কিভাবে আপনি কাজটা করেছেন, এবং সবাই প্রশ্ন করবেন ভাইকে যদি কোথাও না বোঝেন, আর ভাই একদম স্লো স্লো আগাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, দরকার পড়লে ভাই একটা কাজ করেন, আপনি নতুন আরেকটা পেজ নেন, নতুন আরেকটা ফোল্ডার করে সেখানে এই কাজটা আবার আপনি করা শুরু করেন। আপনার করতে এখন তো যেহেতু একবার করে ফেলছেন, এখন তো আপনার 15 থেকে 20 মিনিটের বেশি সময় নেওয়ার কথা না। জি ভাইয়া, তাহলে আপনি নতুন করে একটা ফোল্ডার তৈরি করেন, করার পরে প্রথমে আপনি কতগুলা কলাম কতগুলা সারি হিসাব করে করে, যে আমি এতগুলা কলাম এতগুলা সারি আগে করেছি, তারপরে কোন কলামটা বাদ যাবে কোন কলামটা কিভাবে হবে সেইটা আমি এইভাবে করে কেটেছি, আগে একদম নতুন করে একটা ফোল্ডার তৈরি করে কাজ শুরু করেন। আচ্ছা ভাই সেটাই করছি। হ্যাঁ এখনই করেন। আর ভাই সবাই স্ক্রিনের দিকে খেয়াল রাখেন, সবাই ভাই যে কাজ করতেছে, ভাই আপনাদের কোনো সমস্যা হলে ভাই সাথে সাথে করতে থাকেন, এবং কোনো সমস্যা হলে ভাইকে প্রশ্ন করবেন, আর আমি তো অবজার্ভ করতেছি। কিন্তু কালকে বাসার কাজটা একটু বেশি কষ্ট হয়ে গেছে না? না ভাই ওইটা একটু সমস্যা করছে, তাছাড়া এগুলো হয়ে গেছে তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি বলে বলে করেন যে এখন এগুলো হ্যাঁ ফাইল তো তৈরি করা সবাই তো পারবে, তো যখন কাজ শুরু করবেন আপনি কোডিং শুরু করবেন, আর একটু ডিসপ্লেটা বড় করে নেবেন, এভাবে ছোট রাখে না, সম্পূর্ণ, হ্যাঁ ম্যাক্সিমাইজ করে, সম্পূর্ণ ম্যাক্সিমাইজ করে। দেখতে পাচ্ছেন তো নাকি ভাইয়া? আমি বলেছিলাম ভাই ম্যাক্সিমাইজ করে, মিনিমাইজ না, আপনি তো মিনিমাইজ করে ফেলছেন, মানে দুইটা পাশাপাশি রাখছেন, একটা যখন কোড করবেন তখন কোডই করবেন, তার ভিউটা আবার কোডিং পাশে। করবো হ্যাঁ জি ভাই, আমার ছবিটা দেখার লাগবে না, ছবিটা দেখে দেখে তো করার লাগবে, তাহলে ছবিটা এখানে কোডের কোডের যে ফন্টটা ফন্টটা একটু বড় করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আর আমাদের জয় রয় ভাই তিনটাই কাজ করছে, তো জয় রয় ভাই কাছ থেকে পরে R1 C1 যেটা আছে ওইটা আমরা কাজটা দেখব, তারপরে আরেকজনের কাছ থেকে আরেকটা দেখব। ভাই আমরা বেসিক ফরম্যাটটা নিয়ে নিলাম আর কি, HTML এর, হ্যাঁ এটা আমাদের 10 ক্লাস ভাই একটু ধীরে ধীরে কাজটা করবেন, যাতে একটু হ্যাঁ আক্তারুজ্জামান ভাই একটু ধীরে ধীরে কাজটা করবেন যাতে সবাই ধরতে পারে, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে আপনি পারছি। যেহেতু পারছেন তার মানে আপনার এটা সম্পর্কে আগে থেকে একটু ভালো ধারণা ছিল। এখন ভাই আমরা টেবিল টেক নিব, টেবিল যেটা আমরা অঙ্কন কোথা টেবিল স্যার আমি কাজটা করছি দেখবেন কি, আগে আক্তারুজ্জামান ভাই কাজ করতেছে এটা দেখেন, তারপর আপনারটা দেখবো, ঠিক আছে? স্যার একটু বাইরে যাইতাম স্যার, যদি হাজিরাটা নিতেন লুকমরা কই যাবেন? একটু ইয়াতে যাব, সদরে যাব, শহরে যাব। এখন ক্লাস থেকে সদরে কেন ভাই? আমরা বর্ডার দিব, ছোট ভাইয়ের বই দিবে তো উইক নেই নেই, তাহলে আমাদের টেবিলটা বড় দেখাবে। আচ্ছা ঠিক আছে, এর অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আপনি দ্রুত কাজ সেরে আসেন দ্রুত। 50% ইয়াটা দিয়ে দেন স্যার, 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ আমি দিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি, আপনি দ্রুত চলে আসেন, কাজ সেরে দ্রুত আসেন। এখন যেহেতু আমাদের প্রথমের জন্য আগে আমাদের থেকে টেবিল রো নিয়ে লাগবে একটা, আর নিলাম টেবিল রো, প্রথমে যেহেতু আমাদের রোতে কয়টা কলাম আছে একটা। আক্তারুজ্জামান ভাই পার্সেন্টিসের কাজ এখন করেন না, আপনি পিক্সেলের কাজ করেন। পিক্সেলের কাজ করবো ভাই,
হ্যাঁ পিক্সেলে করেন, কারণ পার্সেন্টেজ অনেকে অনেককে এখনো দেখানো হয়নি। স্যার আমি ফোনে ক্লাস করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে করেন, ঠিক আছে করেন ভাই। আর 200 পিক্সেলে কেমনে হবে, অত বড় টেবিলটা 200 পিক্সেলের ভিতরে নিয়ে আসবেন? জি ভাই 200 পিক্সেল তো আসে, ছোট করে আসবে একটু আর কি। আর আছে স্যার, জি বলেন স্যার, ক্লাসটা লাইভ হতে পারে আজকে, ঠিক আছে? আপনার ক্লাসটা, জি স্যার আপনার ক্লাসটা ফেসবুক লাইভ হতে পারে। হ্যাঁ আচ্ছা লাইভ স্যার আপনি করবেন? হুম হুম আচ্ছা ঠিক আছে ক্লাস দেন, ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে জি। তো সেভাবে আমরা নিয়ে নিব, প্রথমে আগে নিয়ে হচ্ছে ডাটা দিয়ে নিই, টেবিল ডাটা। এখন টেবিল ডাটাতে প্রথমে তিনটা দেখা আছে যে তিনটা রো স্প্যান আছে, রো রো নিয়ে আছে, তাহলে কি রো নিয়ে লিখবো, রো স্প্যান লিখবো, আমি যেভাবে গতকালকে করেছিলাম যে প্রথমে সব ঘরগুলো তৈরি করেছি, যে এখানে হিসাব করে বের করেছি যে কতগুলো কলাম আছে কতগুলো রো আছে, সেগুলো হিসাব করে বের করে দেন, সেগুলো সাজানোর পরে কোনটা রো স্প্যান করলে কোনটা বাদ যাবে, কোনটা কলাম স্প্যান করলে কোনটা বাদ যাবে, এভাবে করবেন। না আমি তো এইভাবে করছি, বুঝে বুঝে ইডি, এতে তো আরো কষ্ট হওয়ার কথা বেশি। হ্যাঁ ভাইয়া এভাবে আগে একটা যেটা যে জট আছে ওইটাকে দেখে নিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, ভাই যেভাবে করছে আমি ওইভাবে করছি। আচ্ছা ঠিক আছে করেন তাহলে। তারপরটা দেখতেছি দুইটা হচ্ছে রো, রো দুইটা রো স্প্যান, তাহলে কি আমরা রো স্প্যান নিয়ে নিই, দুইটা রো স্প্যান টু। তারপরে দেখতেছি দুইটা কলাম নিয়ে আছে, তাহলে হচ্ছে পিডি টেবিল ডাটা নি, তাহলে টেবিল ডাটাতে দুইটা, টেবিল ডাটাতে দেখি দুইটা হচ্ছে কি নিয়ে আছে, কল স্প্যান নিয়ে আছে, তাহলে কি কল স্প্যান দিয়ে দি টু, একটা দি 1.3। তারপরটাতে আছে রো স্প্যান নিয়ে হচ্ছে দুইটা তিনটা, ভাই 1.3 তে 2 দিলেন কেন কল স্প্যান? ভাই দেখেন এখানে দুইটা হচ্ছে কলা কল স্প্যান, দুইটা দুইটা কলাম নিয়ে আছে, আর আগের গুলো হচ্ছে রো নিয়েছিল, বুঝছেন? আগে গুলো ছিল রো বরাবর, এখন আর 1.3 তে হচ্ছে কলাম স্প্যান বরাবর ছিল, এটা হবে 1.4। আচ্ছা আমরা এটাকে তিনটা সারি নিয়ে আসে এটা বলতে পারি না? হ্যাঁ তিনটা সারি, রো তো রো মানে তো সারি ভাই, আর কলাম হচ্ছে কল মানে হচ্ছে ওই যে আমরা বলি গ্রুপ, ওইটা একটু বুঝা। আপনারা জান ভাই কি ভাই বলেন ভাই, 1.2 টাতে কি কলাম স্প্যান হবে না রো স্প্যান হবে? 1.2 তে হ্যাঁ রো স্প্যান হবে ভাই, দেখে নেন, প্রথমে হচ্ছে তিনটা আছে রো, তারপর 1.2 তে রো আসছে দুইটা। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম্বারিং এ একটু ভুল হয়েছে, বিদায় সবাই এলোমেলো হয়ে গেছে, 1. আর কি 0.1.0 এর পর 1.1 হবে, ওই নাম্বারিংটা ঠিক করেন তাহলে ঠিক হয়ে যাবে। ওখানে 1.0 ঠিক আছে, হ্যাঁ 0, তারপরে 1, 2, 3 এইটা ঠিক করেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য একটু এলোমেলো মনে হচ্ছিল যে, হ্যাঁ ওই জন্য এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছি সবাই এই জন্যই কোশ্চেনটা ধরছে, কারণ 1.3 তে আপনার কলাম কল স্প্যান আছে 3, সেখানে আপনি ওই জায়গায় লিখছেন কল স্প্যান 2, এই জন্য সবাই এলোমেলো হয়ে গেছে। তারপরে হচ্ছে কল স্প্যান 2 দি, কল স্প্যান 2 হয়ে ভাই, শেষেরটাতে দুইটা কলাম নিয়ে আছে,
এটা হচ্ছে 1.4 ঠিক আছে ভাই এখন সেভ করে একটু দেখি আউটপুটটা আসে কিনা আমাদের এই যে আসছে ভাই ঠিক আছে ভাই এখন এটাকে এটা গেল একটা ইয়া আমাদের রো এখন দ্বিতীয় রো কাজ করব ইয়ার নিব স্যার আমরা যদি টেবিলের বডির পরে যদি সেন্টার দেই তাহলে কি টেবিলের ডাটাগুলো কি মাঝখানে চলে যাওয়ার সুযোগ আছে সেন্টার ট্যাগ নিলে মধ্যে বরাবর নিয়ে আসবে সেন্টার ট্যাগ আসবে একটা সেন্টার ট্যাগ নিয়ে কি সবগুলো মাঝখানে চলে আসবে একটা কাজ করতে পারেন আপনারা ওই উপরে হেডের ভিতরে একটা ছোট একটা সিএসএস করে দিতে পারেন যে শুধুমাত্র মার্জিন অটো না ওটা না ওটা না আপনি টেবিলে ইনলাইন না করে আমি এখন আপাতত জন্য আপনার টাইটেলের নিচে স্টাইল লিখে একটু করে দিতে পারেন যে সকল টিডি অ্যালাইন সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার ওইটা একটু করে দিতে পারেন ঠিক আছে ওটা করে দিতে মার্জিন দ্বিতীয়তে অটো করে দিতে পারেন দ্বিতীয়তে ছিল হচ্ছে আমাদের প্রথমে দ্বিতীয়তে ছিল ভাই দ্বিতীয়টাতে ফাঁকা ছিল একটাতে আছে 2.2 মানে একটাতে একটা দুইটা আছে মানে দুইটাতে রো আছে আর বাকিগুলো তো আমরা আগে কাজ করে নিছি তাই ওগুলাতে আমরা মাইগুলা মানগুলো বসাই দিলে খালি জাস্ট হয়ে যাবে এখানে রো স্প্যান কলাম স্প্যান কোনো কাজ করা লাগবে না 2.1 তারপর আরেকটা নিলাম দুইটা তিনটা চারটা ডাটা নিলাম কারণ আমাদের চারটা ডাটা এখানে ফাঁকা আছে চারটা কলাম সিঙ্গেল ওয়াইজ কলাম আছে আমরা আর ওই তার জন্য আমরা এখানে টিডি আর ইয়ার কোনো কাজ করব না তো হচ্ছে 3 4 এটাকে সেভ করে আমরা একটু রান করে দেখি তাহলে বুঝতে পারবো এই যে আসছে ভাই দেখেন এইভাবে এখন তিন নাম্বার অটো কিভাবে নিল কথা ভাইয়া এটা অটো কিভাবে নিল এটা মনে করেন যে 2.1 যেটা করলাম সেটা 1.0 যে দ্বিতীয় রোটার যেটা কাজ করছে না এই দ্বিতীয় রোটার কাজটা আমরা ফার্স্ট রোতে অনেকগুলো কল স্প্যান রো স্প্যান ব্যবহার করছি তো দেখেন প্রতিটাতে রো স্প্যান আর কল স্প্যান ব্যবহার করছি তো তাই এখানে আর দ্বিতীয়টাতে কল স্প্যান রো স্প্যান ব্যবহার করা লাগবে না ওইভাবে টেবিলটা ক্রিয়েট করা হয়েছে এখানে এখন টিআরডি আরেকটা টেবিল ডাটা নেই টিবি দিয়ে টেবিল নেই তিন নাম্বারে দেখেন তিন নাম্বারে হচ্ছে আমাদের রোটাতে ছিল এই তিন নাম্বার রোটাতে প্রথমটাতে কোনো ইয়া নাই জাস্ট হচ্ছে দুইটা রো নিয়ে আছে তাই আমরা এখানে দিই রো স্প্যান এই যে এটা তো এটা আছে এই যে এখানে এইটার কাজে 3.1 এর কাজ হচ্ছে কি রো স্প্যান ধরে একটা রো নিয়ে আছে এটা একটা রো নিয়ে আছে এটা একটা রো নিয়ে আছে দুইটা রো নিয়ে আছে তার জন্য আমরা এখানে রো স্প্যান 2 দিব রো স্প্যান 2 দিব এটা হচ্ছে আমার 3.1 কল স্প্যান হবে না ভাইয়া না রো স্প্যান হবে কল স্প্যান হবে তো ও কল স্প্যান হবে ভাইয়া কল স্প্যান কল স্প্যান ভাই কল স্প্যান সরি ভাইয়া কল স্প্যান তারপরটাতে দেখেন এটাতে এটা শুধু আছে এখানে কারোর সাথে কোনো কলাম আর রোড নেই বরাবর নিয়ে কাজ করেন তাই টিডি দিয়ে এখানে খালি আমরা খালি দিব 3.2 তারপরটা তো এটাতে দেখেন হচ্ছে এটা তো কাজ করছি আমরা আগে তারপরটা হচ্ছে 3.3 এটাতে কারোর সাথে লিঙ্ক নেই কোনো রোড সাথে কোনো কলাম সে ই করেনি একে একাই আছে তাই তার জন্য আমরা হচ্ছে টিডি দিয়ে 3.3 সেটাকে ধরি তারপরে আমরা কাজ করব এটা এখন কাজ করব তারপর হচ্ছে এটা তো কাজ করাই আছে আমাদের এটাতে কাজ করতে করতে একটা কল একটা রো দুইটা রো তিনটা রো তাই 3.4 টাকে তিনটা রো নিব আমরা তাহলে রো স্প্যান 3 হয়ে যাবে তাহলে টিডি 3.4 এটাতে রো স্প্যান হচ্ছে 3 রো স্প্যান 3 সেট দিয়ে আমরা একটু দেখে আসি আউটপুটটা এই যে ওইভাবে চলে আসছে এখন এটা যখন আমরা কাজ করবো এটা চলে আসবে এখন যাই এটাতে আবার একটা টেবিল রো নিই টেবিল রো টিআর
এখন আবার ডাটা নিচ্ছি পি এখন চার নম্বরে দেখতেছি আমরা চার নম্বরে প্রথমটাতেই আছে দ্বিতীয়টা দুইটা কলাম একটার কলাম দুইটা কলাম নিয়ে আছে আর চার পয়েন্ট হচ্ছে আমি এখন করি টিডি টিডি হচ্ছে প্রথমটাতে আমার কোনো ইয়া ছিল না তাহলে 4.1 তারপরটাতে আমার ছিল হচ্ছে দুইটাতে রো কলাম নিয়ে তাহলে কল স্পেন টু হবে তাহলে হচ্ছে টিডি 4.1 যখন আমার টু দিলাম তাহলে এখানে হবে আমার কি আছে দুইটা কলাম তাহলে কল স্পেন টু হবে কল স্পেন টু তারপরটাতে দেখেন এটার কাজ হচ্ছে এটাতে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম নিয়ে আছে তাহলে হচ্ছে আমার 4.3 তো হবে কলাম 3 টি বি 4.3 তো হবে তিনটা কলাম তাহলে কল স্পেন হবে 3 কল স্পেন 3 আর এটা তো আমার কাজ করা আছে এখন এটা আমরা একটু ইয়া দিয়ে দেখি সেভ দিয়ে রান করে দেখি এই যে ওইভাবে আসছে দেখেন ভাই এখন আসি আরেকটা রো কাজ করি টি আর টেবিল রো এখন পাঁচ নম্বরে দেখি আমরা পাঁচ নম্বরে হচ্ছে এটা সিঙ্গেল ভাবে আছে এটাতে হচ্ছে ওই আগের কাজ করছি যত কি রো স্প্যানে টু কাজ করছি আর এটাতে হচ্ছে একটা দুইটা দুইটা রো নিয়ে আছে তাহলে আমরা এখানে প্রথম ডাটাটা দিব 5.1 এটাতে এটাতে কোনো রো স্প্যান কলাম স্প্যান করার লাগবে না আমাদেরকে তাহলে 5.1 দ্বিতীয়টা তো আমরা হচ্ছে দুইটা কি কলাম নিয়ে আছে একটা কলাম দুইটা কলাম তাহলে দ্বিতীয় আরেকটা ডাটা নিই 5.2 এটাতে নিব হচ্ছে কল স্প্যান এটা সরি সরি ভুল হয়ে গেছে ভাই এটা টেবিল ডাটা হবে টেবিল টু হবে টিডি হবে টিডি হচ্ছে 5.1 একটু স্ক্রল করে উপরে উঠাই নেন দেখ একদম নিচে চলে গেছে এবার ঠিক আছে এখন এখানে দেখো এটাতে আছে দেখেন আমাদের দুইটা কলাম নিয়ে আছে 5.1 হচ্ছে দুইটা 5.8 এটা 5.2 হবে তাহলে 5.2 হবে দুইটা কলাম নিয়ে আছে তাহলে হয়ে যাবে আমাদের কল স্প্যান টু আর তারপরেরটা হচ্ছে আমাদের হচ্ছে তিনটা হচ্ছে রো এক দুইটা রো নিয়ে আছে তৃতীয় ডাটাটা হবে রো স্প্যান টু তাহলে হচ্ছে টিডি এটা 5.3 দিলাম এটা 5.2 দিই তাহলে এটাতে যে কয়টা একটা দুইটা রো নিয়ে আছে তাহলে রো স্প্যান টু এটা কাছে তারপর এটাতে আছে হচ্ছে 5.4 এ আছে হচ্ছে একটা রো একটা কলাম দুইটা কলাম নিয়ে আছে তাহলে 5.4 এ আমার কি নিয়ে আছে একটা দুইটা কলাম নিয়ে আছে এই একটা কলাম দুইটা কলাম তাহলে এখানে আমাদের হবে কল স্প্যান টু এটা কাজ আছে এটা তো আগে থেকে করা আছে এটা একটু সেভ দিয়ে দেখি এই যে ভাই এখন আসি সিক্সে সিক্সে এটাতে আছে এটাতে হ্যাঁ তাহলে আমাদের ডাটা নোয়ালে একটু টেবিল রো নিয়ে নিই টি আর টেবিল রো টেবিল ডাটার কাজ করি টিডি যেহেতু এটা আমার সিঙ্গেল আছে তাহলে সিঙ্গেল খালি টেবিল খালি ডাটাটা নীল হয়ে যাবে এখানে রো স্প্যান কল স্প্যান কোনো কাজ করা লাগবে না আমার তাহলে হচ্ছে 6.1 এখন দেখেন 6.2 হচ্ছে একটা কলাম দুইটা কলাম নিয়ে আছে তাহলে 6.2 টাতে আমরা কি করি টিডি এখন এটাতে কি দেখেন একটা কলাম দুইটা কলাম তাহলে এখানে কল স্প্যান টু এটা হবে 6.2 এখন এটাতে আসি এটা তো করাই আছে আমাদের এখন এটাতে আসি
এটাতে কয়টা কলাম? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম নিয়েছে। তাই এখন আমরা টেবিল ডাটাকে কল স্পেন ক্লিক করব, টিবি ক্লিক কয়েন ক্লিক, এটাকে আমরা জাস্ট খালি কল স্পেন ক্লিক করে দিব। এটাকে সেভ দিয়ে আমরা রিলোড করে দেখি, এই যে চলে আসছে। এটা তিনটা কলাম বরাবর ছিল, এক দুই তিন। এখন যাই সেভেনটাতে, সেভেনটাতে হচ্ছে একটা দুইটা তিনটা। এখানে আমরা তিনটা কলাম নিয়ে আসে, তিনটা রো নিয়ে আসে, তাহলে কি আমরা চাই একটা টেবিল রো নিই। টেবিল রো নিলাম, টেবিল রো নিতে ডাটা নিই, টিডি পিডি নিলাম হচ্ছে 7.1। 7.1 হচ্ছে এক দুই তিনটা, তাহলে এখানে হবে রো স্প্যান, কারণ রো বরাবর আমার তো একটা রো, দুইটা রো, তিনটা রো। তাহলে রো স্প্যান এখানে হবে 3। আর কলাম বরাবর আছে কয়টা? তাহলে এখানে কলাম একটাই কলামই আছে, সিঙ্গেল কলাম। তাহলে খালি রো স্প্যান, রো স্প্যান দিলে হয়ে যাবে। তারপর এটাতে আসে, এটাতে কয়টা আছে? 7.2 তে একটা কলাম, দুইটা কলাম। তাই একটা ডাটা নেই, টিডি টিডিতে নেই, টিডিতে নিয়ে দেখতেছি যে আমরা হচ্ছে একটা কলাম দুইটা কলাম। তাহলে এখানে কল স্প্যান হবে 2, এটা দিয়ে 7.2। আর এটাতে দেখতে সিঙ্গেল, তাই এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। তাহলে তো শেষে এরপরে ডাটাটা আমরা সিঙ্গেল নেবো, এটাতে কোনো কাজ করা লাগবে না, টিডি 7.3। আর 7.3, আর শেষেরটাতে হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাই আমরা শেষে একটা ডাটা নিই, টিডি টিডি 7.4 নিলাম। এটাতে দেখতেছি রো কল কল স্প্যান হয়ে আছে 3, কলাম তিনটা কলাম নিয়ে আছে, কল স্প্যান 3। এটাকে আমরা সেভ দিয়ে দেখি, এই যে আসছে। এখন 8 নম্বর ডাটা কাজ করব, আট নম্বর ডাটাতে ছিল যে আমাদের 8 নম্বর ডাটাটা ছিল যে এই ছাইটে, আমরা সেটাকে সে কি করবো, তাহলে টি আর ইয়ারে হচ্ছে আমরা টেবিল ডাটা নেই, টিডি টিডি। এখন টিডি এখানে কয়টা? একটা দুইটা কলাম নিয়ে আছে, তাই আমরা এখানে দিব রো, দুইটা রো নিয়ে আছে, একটা রো এই বরাবর আর একটা রো হচ্ছে এই বরাবর। তাহলে এখানে রো স্প্যান 2, ডাটা হচ্ছে 8.1, তারপরের ডাটা হবে আমার হচ্ছে 8.2। ওইটা তো হচ্ছে কলাম দুইটা নিয়ে আছে, এই যে 8.3টা হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, আর রো নিয়ে আছে, রো নিয়ে আছে দুইটা, একটা রো, দুইটা রো, আর কলাম নিয়ে আছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাই এখানে আমরা কল স্প্যান দিব, রো স্প্যান কল স্প্যান 3। এটা বুঝছেন ভাই সবাই? হ্যালো ভাইয়া, একটু ভাইয়া একটু ভাই, এটা আবার একটু রিপিট করেন, 8.1 8.2 টা। আপনার ওই যে ওই লাইনটা আবার রিপিট করেন, আর এইখানে যে আপনার দেখা যাচ্ছে 9.1 9.2, এই যে চারটা ঘর ওখানে ঘিজি ঘিজি হয়ে আছে, হ্যাঁ, ওইটা কিভাবে করতেছেন সেটা সবার জন্য আবার বলেন। এই জায়গাটাই, এই জায়গাটা এবং 13.1 আর 8.3, এই কয়েকটা জায়গা আপনি একটু ভালো করে বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে এখানে দেখেন 8.3 তে হচ্ছে আমার কয়টা ছিল? একটা কলামই ছিল, ঠিক আছে, আর হচ্ছে আমার রো ছিল হচ্ছে কয়টা? একটা দুইটা। তাই দেখেন আমি খালি রো স্প্যান নিছি, কলাম এখানে কোনো কাজ করেনি। তারপর 8.3 তে দেখেন, 8.3 তে আমার এখানে হয়ে আছে রো কয়টা? একটা রো, দুইটা রো, তার জন্য রো স্প্যান আমরা 2 নিছি। আর কলাম দেখেন, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাই কল স্প্যান আমরা 3 নিয়ে নিছি। ঠিক আছে ভাইয়া, আর এটা সেভ করে দেখি। এই যে এরপরে যখন আমরা ডাটা দিব তখন এটা সরে আসবে। এখন আসছি
PD PR table row এখন দেখেন 9 নম্বরে কয় 9.1 9.2 ঠিক আছে এটাতে জাস্ট খালি আমরা ডাটা বসাই আর কিছু না 9.1 9.2 তে খালি ডাটা বসাবো পি ডি এটাতে কোনো কাজ করা লাগবে না রো স্পেন করা লাগবে না কলাম স্পেন করা লাগবে না তাই 9.1 একটা ডাটা নেই 9.2 এটাকে আমরা সেভ দিয়ে দেখি অনেক সময় আমি আমি যখন এই কোডের দিকে তাকায় থাকি আমারও মাথা এলোমেলো হয়ে যায় বুঝতে পারছেন এখানে কি হলো রয়েছে ভুল হইছে আপনি ওই পাশের কোড দেন নাই মনে হয় আপনার এই যে এই দুইটা হবে ওইটার ভিতরে ওই যে 8.1 এর ভিতরে কোনটা এই দুইটা হইয়া হ্যাঁ এই দুইটা 8.1 এর ওইখানে হবে এই দুইটা তো স্যার আগে হবে তারপর হচ্ছে 8.1 8.2 হবে না স্যার হ্যাঁ হ্যাঁ এই গোটা রুটটা কি 8.1 এর আগে যাবে ভাইয়া 8.1 এর পরে আগে না 8. আচ্ছা আপনার 8.1 কোনটা এখানে তো নাম্বারিং আপনি এলোমেলো করে ফেলেছেন উনি দুইটা টেবিল দেওয়া টেবিল অনুসারে যদি দেয় তাহলে আগে যাবে আগে আসবে আর নাম্বারিং অনুসারে দিলে তারপরে আসবে আপনি ওইটার পরে দেন ওইটার পরে দেন ওই যে রো স্প্যান 2 করছেন এটাতে এটার পরে হ্যাঁ রো স্প্যান 2 না উপরেটা রো স্প্যান 2 ওইটার পরে এটার পরে হ্যাঁ হ্যাঁ ওইটার পরে দেন ওইটার পরে দেন এই দুইটাটা দিয়ে দিব হ্যাঁ ওই দুইটা দেন তারপর দেখি কি হয় কাট করেন কাট করেন হ্যাঁ হ্যাঁ সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই 8.1 এর আগে দেন 8.1 এর আগে দেন 8.1 এর আগে দিব এটা হ্যাঁ এটা আগে দিতে হবে আগে দিয়ে এটা নাম্বারিং চেঞ্জ করে দেন এটা দেন 8.1 আর 8.2 দেন আর বাকি দুটো দেন 8.3 8.4 তাহলে আপনার টেবিলের মতো হয়ে যাবে এটা আলাদা রো করতে হবে না ওই রো এর ভিতরেই দিবেন ওই রো এর ভিতরেই দিব হ্যাঁ ওই রো এর ভিতরে উপরে তুলে দিবেন জাস্ট এখানে হ্যাঁ হ্যাঁ এখানে না ঠিক ছিল তো থাক না ভাই 9.1 ই থাক সমস্যা নেই আপনি এবার এক দিয়ে দেখেন সেভ দিয়ে দেখলাম ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে এখন তো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি হচ্ছে এখন এটা কাজ 9.2 এখন এখানে 9.1 9.2 আমি দুইবার করছি তো মিলছে ভাই হ্যাঁ ভাই আসছে এখন তো ঠিক আছে স্যার নাম্বার ইন্ডেক্স একটু চেঞ্জ করে দেন ভাই তাহলে মানে বুঝতে সুবিধা হবে এই যে 9.2 এর জায়গায় 8.2 দেন আর 8.2 এর জায়গায় 8.3 ইয়া দিতে পারেন 3 দেন আর হচ্ছে 8.3 এর জায়গায় 8.4 দেন তাহলে এক সিরিয়ালে চলে আসবে একটু পেছি গেছি বুঝতে একটু কষ্ট হবে সমস্যা নাই মানে কেটে দিয়ে আবার আমি ওপেন করতেছি ফাইলটা মানে আমার এই যে কাজটা কাজ করতেছে না তো ওটা আমার একটু লেপে পিসি সমস্যা থাকে পিসি সমস্যা কোনটা কাজ করতেছে না ভাই দাঁড়ান ভাই আমি হয়ে গেছে আমার ওটা ওকে সব দি কাইটে ফেলাইলেন ব্যাপার কি আহারে আল্লাহ না ওটা আসছে ভাই কপি করা আছে তো হ্যাঁ ওটা কপি করা আছে না থাকলে কিন্তু মাথায় বাড়ি এবার ডিসপিসি
সবাই কি বুঝতেছেন ভাই, ভাই যেটা দেখাচ্ছে সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্স বাকি আছে কার কার, দ্রুত বলে ফেলান এই ফাঁকে। এই যে এখানে আমার একটা টেবিল দিয়া ভাই, আমি সারাস পারভীন। আচ্ছা ঠিক আছে আপনাটা দিচ্ছি, ওকে ওই দেখেন ভাইটা দেখেন, আর ডাবে 8.3 আর ডাবে 8.4। এখন দেখবো আমরা হচ্ছে এই যে এটা 9.1 9.2। এখন আমরা এটাতে জাস্ট খালি ডাটাগুলো নিব। এখন যাবো আমরা হচ্ছে এটাতে 11.1 11.2 আর হচ্ছে 11.3। তাহলে এটাতে আমার সিঙ্গেল ভাবে আছে, তাহলে এটাতে একটা ডাটা নিয়ে নিই, একটি রোল নিয়ে নিই টিআর। এখন এটা সিঙ্গেল, তাহলে হচ্ছে এর ভিতর কি ডাটা নিব টিডি, ডাটা নিব 11.1। এটাতে কোনো রো স্প্যান কল স্প্যান করার লাগবে না। তারপরটাতে হচ্ছে আমার কল স্প্যান কয়টা আছে, একটা ক, দুইটা, তিনটা, চারটা কলাম নিয়ে আছে, তাহলে কল স্প্যান কল করব। তাহলে হচ্ছে টিডি নিলাম, টিডি নিয়ে কল স্প্যান 4 করলাম, এটা হচ্ছে 11.2। তারপরটাতে আমরা হচ্ছে সিঙ্গেল খালি কলাম নিয়ে আছে, জাস্ট খালি ডাটা বসাই দিব, আর কিছু করব না। তাহলে হচ্ছে টিডি নিলাম, টেবিল ডাটা 11.3, তারপরটাতে 11.4, তাহলে কয়টা কলাম নিয়ে আছে, একটা কলাম না একটা রো নিয়ে আছে, দুইটা রো নিয়ে আছে। তাহলে হচ্ছে এরপর ডাটাটা আমরা টিডি 11.4, কয়টা রো নিয়ে আছে, একটা রো দুইটা রো। তাহলে হচ্ছে এখানে হবে আমাদের রো স্প্যান 2। এই যে তারপর আমরা দেখবো 12.1, 12.1 একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম নিয়ে আছে। তাহলে হচ্ছে 12.1 আমরা একটা টেবিল রো নিয়ে নিই, টেবিল রো, তারপর টেবিল ডাটা টিডি, টেবিল ডাটা নিই 12.1। 12.1 দেখতেছি আমরা 12.1 যে একটা দুইটা তিনটা কলাম, তাহলে হচ্ছে কল স্প্যান 3। তারপর দেখতেছি সিঙ্গেল ভাবে আছে এখানে 12.1 হচ্ছে 2, তাহলে হচ্ছে টেবিল ডাটা 12.2। তারপরটা দেখি 12.4, একটা রো দুইটা রো নিয়ে আছে, তাহলে হচ্ছে 12.3 হবে দুইটা রো, তাহলে হচ্ছে টিডি 12.3 হবে রো স্প্যান 2, রো স্প্যান 2। তারপরে হচ্ছে 12.1 হচ্ছে 4 হবে আফটার রো স্প্যান 2, ওই সেম জিনিস হবে, খালি জাস্ট খালি ডাটার চেঞ্জ হবে। এখন এটা তো কাজ না, এটা কাজ হয়ে গেছে। এবার যাব হচ্ছে 13.1 হচ্ছে আমার দেখা যাচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, রো হচ্ছে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, পাঁচটা রো নিয়ে আছে, চারটা কলাম, হ্যাঁ তিনটা কলাম নিয়ে আছে। তাহলে একটা টেবিল ডাটা নিয়ে নিই 13.pr। এখন দেখেন এখানে যে আমার হচ্ছে কয়টা, একটা একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো নিয়ে আছে। তাহলে আমার প্রথম ডাটাকে দেওয়ার লাগবে টি ডি, কে দেওয়ার লাগবে 13.1, কে দেওয়ার লাগবে হচ্ছে রো স্প্যান
5 আর কলাম কয়টা একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম নিয়ে আছে তাই কল স্প্যান আমাদেরকে দল লাগবে 3 কল স্প্যান 3 এটা তারপর হচ্ছে 2 তে সিঙ্গেল আছে তাই আমরা জাস্ট এই ডাটাটা বসাবো টিডি ডাটাটা বসাই 13.2 13.2 এটাতে এইটা তো কাজ করে ফেলছি রো স্প্যান আগে করে ফেলছি এটা কাজ করছি এটা এটার কাজ করতে 13.1 হচ্ছে তিনের কাজ হবে জাস্ট একটা সিঙ্গেল ডাটা জাস্ট সিঙ্গেল ডাটা এটা 13.3 সেভ আমরা এটা একটু রিলোড দিয়ে দেখি এই যে সেভাবে আসছে এখন এটা আমরা যত কলাম করব সেটা কি করবে এটা মানে ফাঁকা থেকে যাবে রো স্প্যান রো স্প্যান নিয়ে নেবে এখন আসি 14 পয়েন্ট এটা আছে এটা তো আমার আগে করা আছে এখানে কারণ রো স্প্যান আমরা কি 5টা নিয়ে নিয়েছি তাই এটা কাজ করব এখন এটা কাজ করে যাতে 14.1 কাজ করব তাই এখানে জাস্ট খালি ডাটা বসাবো জাস্ট এখানে কোনো রো স্প্যান কলাম স্প্যান কোনো কাজ হয়নি এই 4টা ডাটা 14 পয়েন্ট জাস্ট এখানে আমরা পি আর নিয়ে পি 14.1 4 এখন আমরা সেভ দিয়ে দেখি এই যে ভাইয়া আসছে এটা এখন যাবো 15 পয়েন্টে 15 পয়েন্ট দেখতেছি যে এটাতে 15.1 15.2 কোনো রো স্প্যান কলম স্প্যান নেই তাই একটা ডাটা টেবিল ডো নিয়ে নিই ইয়ার এর মধ্যে টিডি নেই 15.1 আচ্ছা আক্তারুজ্জামান ভাই কি ভাই হ্যাঁ আপনি তাহলে একটু ই করেন আমি একটু ফ্রেশ হয়ে আসি 2 মিনিটের জন্য ঠিক আছে আচ্ছা ভাই ওকে এখন ঠিক আছে এখন এটা দেখেন আমরা তো এই যে শেষেরটাতে রো স্প্যান হচ্ছে এটা তো কলাম একটা দুইটা কলাম তাই আমরা এখানে শেষের ডাটাতে নিব অলরেডি 15.3 সেটাকে ধরি তাই এখানে আমরা হচ্ছে কল স্প্যান নিব হচ্ছে কল স্প্যান 2 তাহলে এটাকে আমরা সেভ দিয়ে দেখি এই যে চলে আসছে এটাতে দুইটা কলাম বরাবর নিয়ে নিছে এখন 16 পয়েন্টে যাই 16 পয়েন্টে আমাদের কিরকম আছে এখন দেখেন 16 পয়েন্টে আছে কি এখানে একটা একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম নিয়ে আছে এই তিনটা রো নিয়ে আছে তাই আমরা একটা ডাটা নেই টেবিল ডো নিলাম টেবিল ডো নিলাম টেবিল ডাটা পি ডি নিলাম টিডি 16.1 এই যে 16.1 আমাদের কি একটা রো দুইটা রো তিনটা রো তাই আমরা এখানে রো স্প্যান 3 নিব তারপর 7 এটা যে 16.2 ধরি তাহলে এটা তো সেম জিনিস তাই আমরা এটাকে কপি করে এখানে আমরা 2 দেই তারপরটা দিয়ে 16.1 কয়টা কি একটা কলাম দুইটা কলাম নিয়ে আছে এখানে কলাম নিয়ে আছে এখানে রোর কাজ না 16.3 তে হবে কলামের কাজ তাহলে আমরা যদি একটা ডাটা নিই টি ডি পিডিতে নিয়ে আমরা দেখতেছি যে কলাম একটা কলাম দুইটা কলাম তাহলে আমরা হচ্ছে কল বরাবর কলাম বরাবর কাজ করবো তাই কল স্প্যান আমাদের হবে 2 এটা আমরা 16.3 দিই এটা কালার রিফ্রেশ দিয়ে একটু দেখি লিরুন দেখি এই চলে আসছে এখন যাই 17 পয়েন্ট দেখেন 17 পয়েন্টের কাজ কি এটা তো রো স্প্যান 3 নিয়ে নিছি এটা তো নিয়ে নিছি এটারও কাজ করছি এখানে রো স্প্যান 3 ধরছি তাই তাহলে 17.1 খালি একাই সিঙ্গেল যাবে এই যে এটাতে টেবিল রো নিলাম টেবিল ডো নিলাম টেবিল ডো টেবিল ডাটা টিডি নিলাম
তৃতীয় হচ্ছে 17.1। এখন দেখেন এটাতে কি একটা কলাম নিয়ে আছে দুইটা কলাম নিয়ে আছে, তাই এখানে আমরা দিব হচ্ছে কল স্প্যান টু। অতএব কাজ আমাদের শেষ। এখন 18 যায় দেখি, আমরা 18 সেম কাজ, কারণ এখানে এটা নিয়ে নিছি। এখন 18 এটা থেকে সিঙ্গেল আছে, এটা থেকে একটা জাস্ট খালি কলাম নিয়ে আছে, এটা থেকে একটা কলাম দুইটা কলাম নিয়ে আছে। তাহলে আমরা একটা টেবিল নে টিআর, তার মধ্যে টেবিল ডাটা নেই পিডি, ঠিক আছে। ফার্স্টেরটা যে 18 পয়েন্টে দেখতেছি কোনো কার সাথে রয়েছে তার কলাম স্থির নেই, সে সিঙ্গেল ভাবে আছে, তাই খালি ডাটাটা বসাবো। তারপরে দ্বিতীয় আরেকটা নিব, দ্বিতীয়তে এটা 7.8.18.2। তাহলে এটাতে দেখেন একটা কলাম দুইটা কলাম, তাই এখানে আমাদের দিব হচ্ছে কল স্প্যান টু। আর এটা দিলে তো কাজ করা আছে, কারণ আমরা কি রো স্প্যান 3 ধরছি, তাই এটা কি কাজ করতে হবে না, এটারও কাজ করতে হবে না। এখন এটা কাজ করতে হবে, এটা কি একটা কলাম দুইটা কলাম নিয়ে আছে, তাই হচ্ছে একটা, হ্যাঁ দুইটা, একটা ডাটা নেই পিডি নিয়ে হচ্ছে 18.3 নিয়ে এখানে দিব হচ্ছে কি কল স্প্যান টু, কল স্প্যান টু। এখন আমরা রিলোড দেখে দেখি কি হয়, আর এই যে চলে আসছে। এখন শেষেরটা আমরা করব হচ্ছে, শেষেরটা কি বলছে, শেষেরটা 19.1, একটা কি ওয়ান কি সিঙ্গেল ভাবে আছে, একটা কি কলামে। তাহলে হচ্ছে ইয়াল টেবিল টু, এর মধ্যে কি টেবিল ডাটা নেই, টেবিল ডাটা হচ্ছে 19.1, একটা নেই 19.2 হচ্ছে আমার কি একটা কলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই কি আমার এখানে হবে কল স্প্যান 6, কল স্প্যান 6। এই যে ভাইয়া, কারো কোনো সমস্যা ভাইয়া? হ্যালো ভাইয়া, বাইরে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই আসি ভাই। এই যে ভাই কমপ্লিট। কারো কোনো কথা প্রশ্ন ভাইয়া? একটু কনফিউশন ছিল, ওটা একটু ক্লিয়ার করলে বেটার হতো আর কি। একটু উপরে যান, সবার উপরে যান। হ্যাঁ 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 এইখানে। আচ্ছা এইখানে যে 1.2 এর নিচে ছবিটা যদি আমরা দেখি, 1.2 এর নিচে আছে 2.1 2.2, তাই তো? এটাতে ভাই, এটাতে দেখতেছি, এটা তো আমি জাস্ট খালি ইনপুট আউটপুট দিয়ে দেখছি, এই যে এটা আমি, না 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 আমি ওটাই বলছি, শুনেন শুনেন আমার কথা শুনেন, ওই যে 1.2 আছে না, 1.2 এর নিচে 2.1 2.2 আছে, তাই তো? হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ওইটা আপনি লিখছেন ওই যে রো স্প্যান কল স্প্যান 2 দিয়ে 1.2 লিখছেন, কিন্তু যখন 2.1 2.2 লিখছেন তখন রো স্প্যান কলাম নিতে হবে। কারণটা হচ্ছে কি জানেন ভাইয়া, দেখি বলি, দেখেন এটাতে আমার তিনটা কলাম নিয়ে কাজ করা আছে, এটা তো তিনটা কলাম নিয়ে কাজ করা আছে, দুইটা আগে করছি দেখেন, এখানে এখানে হচ্ছে 0, এখানে রো স্প্যান 3, ঠিক আছে। হ্যাঁ তারপরে দেখেন এই যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে দিছি কত, রো স্প্যান কত 2, তাহলে কি আমার এই ক্ষেত্রে এই সদা যাইতো, এখানে এটার কাজ করে ফেলছি আগে, এটার কাজ করে ফেলছি। এখন এটা দেখেন সিঙ্গেল ডাটাতে আছে, ঠিক আছে 2.1 টা, তাই এখানে আমার কি কারো সাথে কোনো রোর সাথে কোনো কলামের সাথে সে কি একজ্যাক্ট না, শেষ একাই, তাই আমার কি টেবিল ডাটাটা নিছি 2.1, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টেবিলটা তাহলে বলতেছেন যে এটা অটোমেটিক ওইভাবেই সেট করা আছে, তাই তো? সব টেবিল কি এরকম থাকে, সব টেবিল কি এইভাবেই থাকে? না ভাই, এখন যেটা যেভাবে করে মানে যেভাবে টেবিলটা থাকে ওইভাবে করার লাগবে। এটাতে কি করা আছে, আগে তো আমার
আগে তো আমার এগুলা কাজ করে নিছি, তো তাই 2.1 এ বেশি কাজ করার লাগে। 2.1 এ যদি এখানে যদি এটা যদি এখানে এই এই বরাবর আসতো, তাহলে এখানে আমরা কি টু রো স্প্যান করতে পারি, একটা রো একটা কলাম দুইটা কলাম, তাহলে আমরা 2.2 তে 2.2 2.2 তে কল স্প্যান আমাদেরকে 2 দেওয়ার লাগতো যদি এটা আর এটা নিয়ে গোটাটা নিয়ে এসে থাকতো, বাট সে একটা একাই সিঙ্গেল ডাটা হয়ে আছে, তার জন্য আমাদেরকে এখানে মানে এই যে 2.1 2.2 2.3 তে আমাদেরকে কোনো কল স্প্যান রো স্প্যান করার লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে এই কাজে? আরেকটা ছোট কোশ্চেন ছিল, এটা মানে কোথায় লিখছে এটা নোটপ্যাড ছাড়া, এটা কোন এটা সাবলাইন টেক্সট ভাই? জি সাবলাইন টেক্সট। জি ভাইয়া আমি পড়তেছি না তো। ও এটা সাবলাইন টেক্সটে করছি ভাই। কোনটা পড়তেছেন না আব্দুল্লাহ মামুন ভাই? হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি কোনটা পড়তেছেন না, কোথা থেকে পড়তেছেন না সেটা বলেন। হ্যালো আমার কথা শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে, উনি মেবি আর কথা বলতেছেন আর। জি ভাই আমি শুনতে পাচ্ছি তো। আচ্ছা কি সমস্যা হচ্ছে বলেন। মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই কথা বলেন ভাই। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে স্যার? তাহলে তো আমরা স্যার এই সাবলাইন টেক্সটে ইজিলি লিখতে পারি স্যার, আমাদের নোটপ্যাডে যেরকম হচ্ছে সবকিছু টাইপ করতে লাগে, এখানে মনে করেন যে রোস্পন লিখতে গেলে আর ও লিখলেই মনে করেন যে পুরোটা দিয়ে দিচ্ছে, তাই তো? যাবো সফটওয়্যারে যাবো ভাই, যাবো তো। আচ্ছা আচ্ছা ধৈর্য ধরে হয় না, আমরা ভিজুয়াল কোডেও চলে যাব, ভিএস কোডে। আমি ভিএস কোড দিয়ে করি। আমি স্যার শেয়ারিং অফ করব। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা তিনটা করছেন জানি, কে জানি মেসেজ দিছিলেন তিনটা করছেন? জয় ভাই আমি করছি। আচ্ছা জয় ভাই আপনি এখন স্ক্রিন শেয়ারে আসেন, আপনি তিন নাম্বার যেটা আছে ওইটা আপনি ধীরে ধীরে বুঝাবেন। ওই যেটা R1C1 এরকম আছে ওইটা? হ্যাঁ 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 জি স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? শেয়ার হয়নি এখনো। হ্যাঁ এখন শেয়ার হয়েছে। এই যে এটা আমার হচ্ছে ক্লাসের ফোল্ডার, তাই এখানে আমি একটা নতুন এইচটিএমএল ফাইল ওপেন করছি, ক্রিয়েট করছি নিউ টেবিল নিয়ে। এগুলা তো বোধহয় দেখাইতে হবে না, নাকি আমি কি সরাসরি ইয়াতে চলে যাব কোডিং এ? আপনি প্রথমে আপনার যে কাজটা করছেন সেটা একটু সবাইকে দেখান, তারপরে কোডিং এ চলে যাবেন। জি স্যার এই যে এটা এখানে তিনটা টেবিলই আছে, এখানে ফার্স্ট টেবিল ওই যে বড়টা, তারপরে এটা, তারপরে এই যে এটা, তিনটা একসাথে করছেন? জি তিনটা করছি, তারপরে স্যার এখানে ইয়া করছি, কপি করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমরা বানাবো স্যারের আমি ইমেজটা। হ্যাঁ আমার তো সমস্যা ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিতে পারো ভাই? আমার সমস্যা তো আমি স্ক্রিনশট দিতাম, তো আমার দেখাই দিতেন। হ্যাঁ কি সমস্যা দেখান তাহলে। আচ্ছা জয় রয় ভাই আপনারটা আপনি দেখাবেন, তার আগে ভাই সমস্যাটা দেখি। ঠিক আছে স্যার। হ্যাঁ আপনার সমস্যাটা দেখান। অ্যাটেন্ডেন্স বাকি আছে কারো এখনো? জি ভাই বাকি আছে, মানে কারেন্ট না থাকার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। ছিল প্রেজেন্ট রবিউল ইসলাম। জি ভাইয়া কত নম্বরে ছিল একটু মনে আছে? মেবি 26।
25 নম্বরে আছে এখন রবিউল ইসলাম আমি স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি না কালকে থেকে আচ্ছা আপনার প্রবলেমটা সলভ হয় নাই কার জানি প্রবলেম হয়েছিল এইভাবে সে সলভ করে ফেলছিল সে তো আপনাকে সলভ দেওয়ার কথা ছিল স্যার বিকাশ চন্দ্রটা পিছন দেন স্যার বিকাশ চন্দ্র বিকাশ চন্দ্র ঠিক আছে প্রেজেন্ট দিলাম আর বাকি আছেন কেউ আব্দুল্লাহ মামুন ভাই স্ক্রিন শেয়ার দিতে পারতেছেন না চলেই গেছে একটাও পারেন নাই এমন কে কে আছেন যে একটাও পারি নাই ভাইয়া পারছি কয়টা পারছেন সালাউদ্দিন ভাই হ্যাঁ আগে একটাও করতে পারেন না কে কে আছেন এমন একটাও করতে পারেন না একদম জি স্যার আমি ভিডিও দেখছেন কয়বার দেখছেন আমি তো আজকে হ্যাঁ শুনেন আজকে আমি ভিডিওর অ্যানালাইজ চেক করলাম দেখলাম যে ভিডিও ভিউ হয়েছে মাত্র 27টা না জানি 29টা ভিউ হয়েছে তো আমাদের স্টুডেন্টই আছে তো 40 প্লাস সবাই যদি একবার করেও দেখে তার মধ্যে আমি মনে হয় দেখছি দুইবার কারণ ওই যে অন্য ব্রাউজার দিয়ে চেক করে আপনাদের লিংক দিছি তার মধ্যে আমি দেখছি দুইবার তো আপনারা সবাই তো ভিডিও দেখেনও নাই ভিডিও দেখে প্র্যাকটিস করলে একটা না একটা পারার কথা ছিল ওখানে সহজ থেকে কঠিন সব ধরনের কাজ দেওয়া ছিল যে কোনো একটা করতেন তো আব্দুল্লাহ মামুন ভাই কি আসছেন হ্যালো ভাইয়া জি বলেন রাহাতুল ইসলামের প্রেজেন্টটা দিয়ে দেন রাহাতুল ইসলাম এত লেট কেন ভাই ভাইয়া বিদ্যুৎ ছিল না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এখন যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা ভাইয়া 29 হ্যাঁ দিয়েছে দিয়েছে আপনার রাহাতুল ইসলাম তাই না জি ভাইয়া জি 29 রাহাতুল ইসলাম হ্যাঁ জয় রায় ভাই আপনি বলেন স্যার ফোল্ডার তৈরি করাটা তাহলে দেখাইলাম না এই আমি একটা নতুন ফাইল তৈরি করছি নিউ টেবিল ডট html দেখা যাচ্ছে না স্যার জি জি আর আমি স্যার যে কাজ দিছিল 3 নম্বর হোমওয়ার্ক ওইটার আমি একটা ইমেজ ডাউনলোড করছি ডাউনলোড করে এখানে রাখছি যেন ওইটা দেখে দেখে কাজ করতে পারি আর আমার HTML নিউ HTML হ্যাঁ দেখা যাচ্ছে এখন টেবিলটা জি এখন দেখা যাচ্ছে তাহলে আমি কোডিং শুরু করে দিই আমরা তাহলে প্রথমে আরেকবার আরেকটু বড় করা যায় আরেকটু স্ক্রল করে আরেকটু বড় এবার স্যার হয়ে গেছে এবার ঠিক আছে আর প্রয়োজন নেই স্যার আমি কি আপনার মতো করে বুঝাবো নাকি স্যার আমি এরকম করে করছি এরকম করে বুঝাবো আপনি যেভাবে করে বুঝাইছেন সেভাবে করে বুঝান যদি পারেন আমি যেভাবে প্রথম সব ঘরগুলো করছি হিসাব করে যে কয়টা আছে তারপরে কোনটা কোনটা বাদ যাবে এটা করলে সময় লাগে অনেক কিন্তু বুঝার ক্ষেত্রে একটু সুবিধা হয় আর আপনি যেভাবে করছেন আপনি তো প্রথম অবস্থায় ওই যে মনে হয় এর মতোই করছেন আপনি আক্তারুল জামান ভাইয়ের মতোই তাই না জি স্যার এখন আপনারা আমি আপনার আপনার মতো আমি ট্রাই করতেছি দেখি আচ্ছা একটু ট্রাই করে দেখেন না পারলে তখন আবার আপনার পন্থায় চলে যাবেন জি স্যার তো স্যার যে টেবিলটা দিছে আমার মতে এটা করতে আমার সবচেয়ে বেশি সহজ হয়েছে কারণ এখানে সুন্দর করে প্রত্যেকটারই রো আর কলাম দেওয়া আছে নাম্বার যদি দেখি আমরা এখানে দেওয়া আছে R1 এটালে এটা R1 তারপরে যে R2 এখানে কিন্তু একটা রো যুক্ত হয়েছে এখানে R2 সেজন্য আছে রো 2 রো 3 রো 4 রো 5 তাহলে আমরা আগে টেবিল এটা লিখে নিই এটা কলাম কয়টা রো কয়টা সব দেয়া আছে আসলে জি স্যার সেই জন্য ইজি হয়েছে আমার অবশ্য
ভাই আমি সেই অনুযায়ী করেও খালি আমার আসে না, জাস্ট একটা রো একটা কলাম করে আসে, আমি রো স্পেন টু নি কলাম স্পেন টু নি তাই ওইটা আসে। আপনি যখন ওই হিজি বিজিটা পারছেন এইটা আপনার কাছে একদম সহজ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যখন করছেন তখন আপনার মাথার ভিতরে টেনশন ছিল। এই যে আমার সি আর 1 সি 1 ঠিক আছে, এখানে দুইটা কলাম দুইটা রো হবে, আমি কল স্পেন টু রো স্পেন টু দেওয়ার পর ওখানে আমার সিঙ্গেল রো কলাম আসে, রো স্পেন আসে সিঙ্গেল। এটা করার সময় আপনার মাথার টেনশন ছিল ভাই, টেনশন ছিল ওই প্রবলেমটা স্যার আমারও হয়েছিল, কিন্তু ওটাতে মানে রোটা আছে আসতেছে, আমি এই যে এইচটিএমএল ইনস্পেক্ট এলিমেন্টে দেখছি রোটা আসতেছে, কিন্তু স্যার এত চিকন বোঝা যাচ্ছে না, তখন স্যার ওখানে প্যাডিং ইউজ করা লাগছে। প্যাডিং ইউজ করছে না? আচ্ছা তাহলে এখানে আমাদের কলাম আছে হাইয়েস্ট হচ্ছে 1 2 3 4 5 6টা কলাম, তাহলে আমরা 6টা টিডি নিয়ে নেব এখন, প্রত্যেকটা 6টা টিডি নিয়ে নেন আগে। জি স্যার। তাহলে ওই একটা টিয়ারই লেখেন, নিচে টিয়ার গুলো কেটে ওই যে 6টা টিয়ার সাজিয়ে তার ভিতরে আগে নাম্বারিং করে দেন সব কপি করে দেন। জি স্যার ওটা হবে, ওটা হলো 1 2 3 4 5 6 এখন এইটা কটা কেটে, হ্যাঁ এই কটা কেটে উপরে টিয়ার সহকারে সব কপি করে বসিয়ে দেন, দেন নাম্বার করে দেবেন আপনি 1 2 3 4 করে নাম্বার করে দিয়ে, দেন বুঝাই দিবেন সবারকে যে একের সাথে এটা বাদ যাবে ওইটা বাদ যাবে। এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়ে গেল। আচ্ছা সেটা হচ্ছে যে সবার উপর আপনি ডক টাইপ এইচটিএমএল লেখাটা লিখেন নাই। লিখছি তো এখানে এইচটিএমএল টা লিখে নিন, এইটুকু হয়তো বোঝা যাচ্ছে নাকি সবাই বুঝতে পারছে না এইটুকু আমরা কি করলাম ভাইয়া? রো তো আরেকটা হবে তাহলে, আর হ্যাঁ এখানে রো ভাই 5টা আছে, এই যে আর 1 হ্যাঁ 6 রো 6টা
ও হ্যাঁ আচ্ছা এটা আছে ভুল গেছে আমার ভুল গেছে এই যে আর 6 আছে এবার মানে ঠিক আছে না বর্ডার দিয়ে দি 2 পিক্সেল তাহলে শো করবে আর সেল স্পেসিং 0 করে দি পার চেক করে নিন দেখা যাচ্ছে ভাই হ্যালো জি ভাই দেখা যাচ্ছে এখন প্রথম সেলটাতে দেখা যাচ্ছে যে এখানে দুইটা রো আমাদের এই যে এই রোটা আর এই রোটা যুক্ত আছে আর এখানে দুইটা কলাম এই কলাম আর এই কলাম যুক্ত আছে সেজন্য আমরা এখানে রো স্প্যান 2 আর কল স্প্যান 2 দেব এখানে দেবো আর সেই জন্য এখানে আমাদের প্রথম রো সেকেন্ড রো এর প্রথম কলামটা আমাদের তাহলে জায়গাটা দখল করতেছে এই রো 1 কলাম 1 তাই আমরা সেকেন্ড রো এর প্রথম কলামটা আমরা মিশাই দেব আর প্রথম রো এর সেকেন্ড কলামটাও দখল করতেছে প্রথম রো এর প্রথম কলাম তাহলে এইটাও আমরা মিশাই দেব আর আরেকটা যাচ্ছে বোধহয় এখানে সেকেন্ড রো এর সেকেন্ড কলাম এইটা আমরা রিফ্রেশ করে দেখি এই ভাই বুঝতে পারছেন সবাই হ্যাঁ ভাইয়া ঠিক আছে তারপর তারপর একটা ঠিকই আছে শুধু এটা সিঙ্গেল টিডি আছে তারপর একটাতে আমাদের দুইটা রো যুক্ত আছে প্রথম রো আর তিন চার নাম্বার কলাম তাহলে এখানে আমাদের রো স্প্যান 2 আর সেই জন্য আমাদের এখানে সেকেন্ড রো এর চার নম্বর কলাম মিশাই দেব এই যে যুক্ত হয়ে গেছে তারপরেরটা প্রথমটার মতোই সেম টু সেম যে হচ্ছে দুইটা কলাম আর দুইটা রো থাকতো শুনো তাহলে এখান থেকে এইটা শর্টকাট করে নেই তাহলে এখানে আমাদের কি থাকতেছে না এখানে থাকতেছে না শেষের সেলটা আর সেকেন্ড রো এর শেষের দুইটা সেলই থাকতেছে না এই যে এটা হয়ে গেল তারপর তারপরে এইটা দুইটা কলাম যুক্ত করে দিব যুক্ত করে দেওয়ার ফলে পরেটা তাহলে থাকতেছে না বাকি সব ঠিক থাকবে বাকি ঠিক আছে আর সেকেন্ড রো এর ওইটা কাজটা করতে ভুলে গেছি সেকেন্ড রো এর এইটাতে দুইটা রো যুক্ত থাকতেছে এটা করে নি এটা করে দিই তাহলে আমাদের থার্ড রো এর
থার্ড কলামটা থাকবে না, এটা থাকবে না। ভুল হলো মনে হচ্ছে আমাদের কিছু একটা। রো স্প্যান টু ঠিক থাকার কথা, রো টু কলাম থ্রি, রো টু কলাম থ্রি এর আমাদের রো স্প্যান টু দিছি, রো স্প্যান টু দিছি, আসতেছে না কেন? এক দুই তিন চার, তিন চার, ঠিক আছে। যাই হোক, আমরা পরের কাজটা করি। ও এখানে আছে হয়তো, কিন্তু খুব শর্ট হয়ে গেছে স্পেসটা। এই প্রবলেমটা বারবার হচ্ছিল আমারও, স্যারের মতই লেখাগুলা কর্নারে আসবে। স্টাইল প্যাডিং প্যাডিং বটম দিব আমি, কারণ স্যারের লেখাটা কোনায় আছে উপরে। 28 পিক্সেল দেই দেখি, এবার রিফ্রেশ দেই। পেডিগের কাজটা কি ছিল? হ্যাঁ হ্যালো, পেডিগের কাজটা জানি কি ছিল? প্যাডিং এর কাজটা যে আমাদের এটা হচ্ছে জায়গা ছেড়ে দেয়, মানে ওইটা মার্জিনের মতো কিছুটা, কিন্তু মার্জিন না, মার্জিন না, প্যাডিং আলাদা, কিন্তু ওইটা জায়গা ছেড়ে দেয়, যতটুকু আমরা দিব ওইটা ছেড়ে দিবে, আর যেদিকে দিতে যাবো সেদিকেটা ছেড়ে দিবে। আমি এখানে বটম দিছি, সেন বটমে 8 পিক্সেল ছেড়ে দিছে এখানে, বুঝছেন ভাই? জি 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 বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া, প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমারও হয়েছিল, অনেকক্ষণ লাগছে সলভ করতে। তারপরে রো 3 কলাম 4, এখানে দুইটা কলাম যুক্ত আছে আমাদের রো 3 কলাম 4 এ। আচ্ছা ভাই, প্যাডিং এর ব্যাপারটা আরেকবার একটু বললে ভালো হতো। এখানে আমাদের এই যে দিছিলাম যখন তখন ঠিকই ছিল, সেমই ছিল, খালি এখানে বোঝা যাচ্ছিল না যে এখানে গ্যাপটা আছে, গ্যাপটা ধরতেছিল না, কেন যে ধরতেছিল না কালকে আমার প্রবলেম হচ্ছিল। তারপর আমি ইনস্পেক্ট এলিমেন্ট দিলাম এখানে মাইক্রোসফট এইকে আতে মজিলা ফায়ারফক্সে, তখন রোটা শো করতেছে আছে, কিন্তু আমাদেরকে জায়গাটা ছাড়তেছে না, সেই জন্য আমি প্যাডিং বটম দিয়ে নিচের দিকে 28 পিক্সেল করে দিয়েছি। কারণ নিচের দিকে দেওয়ার কারণ হলো হচ্ছে এই লেখাটা উপরের দিকে আমি রাখতে চাই, যেমন সারেটার উপরের দিকে লেখাটা আছে, সেই জন্য আমি প্যাডিং 28 দিচ্ছি, বটম দিছি। আর যদি আমি শুধু প্যাডিং দিতাম 28, তাহলে চারদিক দিয়ে 28 ছাড়তো, আর যদি আমি প্যাডিং টপ দিতাম তাহলে উপরে ছাড়তো, লেখাটা তখন নিচে নামে আসতো, সেই জন্য আমি প্যাডিং বটম দিছি। ওকে, থ্যাংক ইউ। তারপর আমাদের 4 নাম্বার রো এর কাজ, 4 নাম্বারটা ঠিকই থাকবে, তারপর এটা দুইটা যুক্ত হবে কলাম। আমাদের এই যে সেম প্রবলেম, এই যেটার মতো নিচের স্পেসটা আমাদেরকে নাও শো করতে পারে, সেই জন্য আমি এখান থেকে স্টাইল প্যাডিং এর এই অংশটুকু নিচে নিয়ে যাব। এই এখানে শো করতেছে, এখানে আবার একটু সমস্যা করতেছে, পরেটা গেলে ঠিক হয়ে যাবে। আর তারপর রো 4 কলাম 5, রো 4 কলাম 5 এটা যুক্ত হয়ে যাবে। থাকতেছে না
তারপরে এই এই ঘরটা সেম টু সেম এখন প্রথমটার মতো, তাহলে আমি প্রথমের সবটাই কপি করে নেব। আর এখানেও যেহেতু নিচের দিকে গ্যাপ আছে সেই জন্য আমি স্টাইলটাও এখান থেকে কপি করে নেব, কেন কনফিউশন না হয় আর একবারই ঠিক হয়ে যায়। হোক, তারপরে দুইটা রো যুক্ত, ও তারপরে বাদ যাবে আমাদের এটা, রো ফাইভ কলাম থ্রি, রো ফাইভ কলাম থ্রি। আমার এটা এরকম শো করতেছে কারণ আমি যেখানে যেখানে যুক্ত করছি ওগুলো বাদ দিতে ভুলে গেছি। যেখানে আমাদের রো ফোর কলাম ফোর এর এখানে আমাদের বাদ যাবে রো ফাইভ কলাম ফোর, রো ফাইভ কলাম ফোর এটা বাদ দিয়ে দিই। তাও একটু প্রবলেম দেখা যাচ্ছে, রো টু কলাম টু, রো ফোর কলাম টু, রো ফোর কলাম টু ঠিকই আছে। ও শেষের গুলো বাদ যাবে, শেষের পাটা বাদ যাবে আমাদের, কারে থাকবে রো সিক্স কলাম ফোর, রো সিক্স কলাম ফোর বাদে সব বাদ যাবে। ঠিক আছে, কলাম রো ফোর পাঁচ নম্বরে, এখানে এখন আমাদের যুক্ত হবে দুইটা রো, রো রো টু, আর দুইটা কলামও যুক্ত হবে, কল রো স্ক্যান দিন। স্টাইল এখন এই নিচের দুটাও বাদ যাবে কারণ এই দুটার জায়গা আমরা দখল করে নিয়েছি এখানে, এই দুইটা। উইথ দিয়ে একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে না, ডাব্লিউ আই ডি টি এইচ 500। কারণ মোটামুটি হয়ে গেল, দেখি ইমেজটার সাথে মিলাই। ভাই আর ফোর সি ওয়ান দেখেন ওখানে হচ্ছে দুইটা কলাম নিয়ে আর ফোর সি ওয়ান, না ভাই ঠিকই আছে, এই যে আর সিক্স সি, অ্যাকচুয়ালি ভাই ওটা আর ফোর সি টু, এখানে প্রবলেমটা হয়েছে না, আমি উইথ দিয়েছি সেরকম মতো এরকম মনে হচ্ছে কিন্তু এখানে কলাম তো একটাই আছে মনে হয়। ভাই আর ফোর সি টু এটা দেখেন, আর ফোর সি ওয়ান, আর ফোর সি টু এর দুইটা দেখেন, আর ফোর সি ওয়ান, হ্যাঁ আর ফোর সি ওয়ান, জি এই রোটাতে আপনার সমস্যা হয়েছে। এখানে আমি দুটো কলাম দেইনি বোধহয়, না আর ফোর সি টু তে দুটো কলাম মনে হয় দেওয়া হয়নি, হতে পারে দেখি আর ফোর সি টু আর ফোর সি টু মানে দুটো কলাম মানে পর মনে হয় আরেকটা কলাম হবে। জি স্যার কি বললেন স্যার? বলছে আর ফোর সি ওয়ান এর পর মনে হয় আর একটা কলাম হবে, পেডিং রাইট বা পেডিং লেফট হবে। ও হতে পারে, পেডিং দিলে কি হবে হওয়ার তো কথা। আর ফোর সি টু, আর ফোর সি টু তে এখানে কোল স্পেন টু, কোল স্পেন টু আছে, আর আর ফোর সি ফোর, আর ফোর সি ফোর এ দুইটা রো স্পেন আছে, আর ফোর সি ফোর এ রো স্পেন আছে, আর আর ফাইভ সি ফাইভ, আর ফাইভ সি ফাইভ এ কোল স্পেন টু আছে, তো ঠিকই থাকার কথা কিন্তু করতেছে না, তাহলে আমি ওখানে দেখি স্টাইল
পার্টে পিক্সেল ডেনসিটি হচ্ছে না ঠিক আছে এখানে আরেকটা ঠিকই তো থাকার কথা স্যার এখানে স্যার কি প্রবলেম বুঝতেছি না প্রবলেম কি হয়েছে বোঝা যাচ্ছে না জি স্যার অনেক ঘিজিমিজি হয়ে গেছে এখন ঠিকই তো ছিল সব ঠিকই দেখাও যাচ্ছে কিন্তু এইটুকু জায়গায় প্রবলেম আচ্ছা যতটুকু হইছে এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারতেছেন কিনা যে কিভাবে কি হইতেছে জি ভাই এটা আমি এইটা আবার দরকার বোধহয় আমি করাই দেব হ্যাঁ আর ফার্স্ট নাম্বার যেটা ছিল সেটা কমপ্লিট করেছেন কে কে প্রথমটা স্যার আমি স্ক্রিন শেয়ার কি অফ করব কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করে নে কারো কোনো প্রশ্ন আছে ভাইয়ের কাজে যতটুকু করছে তাতে না ভাই না ভাই ঠিক আছে তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন এবং প্রথম যে কাজটা ওই কাজটা করছেন কে কে আচ্ছা আমি মেসেজ চেক করলে তো বুঝতে পারবো যে কে দুইটা করছে একটা করছে আচ্ছা সৌরভ খান ভাই আছেন সৌরভ খান ভাই ইলিয়াস সোহাগ ভাই আছেন ইলিয়াস সোহাগ জি ভাই আছি আচ্ছা ভাই দুইটা করছেন কোন দুইটা করছেন ভাই যেটা বাকি আছে সেটা করছি আর যে বেশি হিজি বিজি ওটা করছি আচ্ছা যেটা বাকি আছে ওইটা করছেন তো বাকিটা কি আপনি দেখাইতে পারবেন চেষ্টা করতে পারি আচ্ছা তাহলে একটু চেষ্টা করেন স্ক্রিন শেয়ারে আসেন তারপরে আমরা ওইটার পরে আমরা ব্রেকে যাব একটা ব্রেক থেকে এসে আমি আপনাদের কাছে সব থেকে মনে হয় এই যে ভাই একটু আগে যেটা করলো এটাই মনে হয় একটু কঠিন মনে হচ্ছে তাই না জি ভাই এটা হচ্ছে না ওই যে ওইখানে আসে রয়েছে আচ্ছা দেখি আমি চেষ্টা করে দেখি আমারও না হইতে পারে সমস্যা আছে ওটা ঝামেলা আছে হ্যাঁ আমারও না হইতে পারে তারপরে দেখি কিভাবে সমাধান বের করা যায় তো চলেন ভাইটা আগে দেখে নি এক নাম্বার যেটা আসিল ওইটা ভাই এখন কোডিং করে করে বুঝিয়ে দিবে ভাই যে এটা লাস্ট এটা মাই ফোর টেবিলটা লেখা আছে এটা এটা কি ডিজাইন অনুযায়ী হয়েছে আপনার সেটা একটু মিলিয়ে নেবেন আগে জি ভাই দেখেন যে এখানে আমার কোডিংটা এই পাশে আছে এটা কোডিং না বলছি আগে ডিজাইনটা বের করেন আপনাদের যে ডিজাইনটা দেওয়া হয়েছিল সেই ডিজাইনটা বের করেন আর কালকে যে আপনাদের পরীক্ষা সে পরীক্ষা হচ্ছে এই টেবিলেরই উপরে এবং বিগত দিনে যত কোড করেছেন সেভাবে কিছু টেক্সট আপনাদের বায়োডাটা সাজাতে হবে বায়োডাটা কম করে হলেও 20 থেকে 25টা ইনফরমেশন থাকতে হবে উপরে বায়োডাটাটা সাজাবেন বা টেবিলের ভিতরে বায়োডাটাটা সাজাবেন সুন্দর করে ঝামেলা আচ্ছা না ঠিক আছে ভাই ঠিক আছে আপনার গ্যাপ গো ঠিক আছে আপনার কাজ ঠিক আছে তো এখন ই করতে এটা করিয়ে সবাইকে বুঝিয়ে দেন আপনার কাজ ঠিক আছে সবকিছু একটু বড় বড় ফন্টগুলো বড় বড় করে দেন
কিভাবে কি করেছেন, ভাইরা যেভাবে শুরু করেছে দেখেছেন যে নতুন একটা ফাইল তৈরি করে এসটিএমএল ফাইল তৈরি করে ডক টাইপ থেকে লেখা শুরু করেছে, ওভাবে আপনিও করবেন, প্রথম একটা ফাইল তৈরি করে ডক টাইপ থেকে লেখা শুরু করে আপনার ভিউ গুলো দেখাবেন, ঠিক আছে? ওকে ভাই শুরু করেন। ভাই কোনো কথা শুনতে পাচ্ছি না ভাইয়া, আমি এখানে একটু প্রথমটুকু বানাই নিচ্ছি, তারপর আমি বলতেছি একটু ধীরে ধীরে। একটু তো সবাই জানেন একটু যে এইচটিএমএল ভিতর হেড নিলাম, বডি নিলাম, বডির ভিতর আমরা টেবিল নিলাম, এখান থেকে একটু আমরা কাজটা করা শুরু করতেছি, ঠিক আছে ভাইয়া? আমরা এই পাশে একটু টেবিলটা দেখি, টেবিলে আমাদের এখানে রো আর কলাম গুলো যদি হিসেব করি তাহলে এখানে রো আছে 5টা, কলাম আছে 5টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আর উপর থেকে আছে হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, মোট 5টা 5টা আছে, স্কোয়ার ফিট আছে। তাহলে প্রথমে আমরা রোটা নেই, রোর ভিতর আমরা এখানে এন্ট্রি করব ভাই। স্যার কোথায় গেছে? জি ভাই এখানেই আছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি পরীক্ষা ছিল, একটু লেট হয়ে গেছে স্যার, আমি প্রেজেন্টটা তো দেইনি স্যার। বলেছিলাম ভাই যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু আগে জানাবেন। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, কার কার বাকি আছে বলেন। আবু সাইদ ভাইটা দেওয়া হয়েছে, আর কারটা বাকি আছে? নাম বলেন। হ্যালো, নাম বলেন স্যার। মোয়াজ্জেম হোসেন 27 নম্বর। মোয়াজ্জেম হোসেন 27 নম্বর। হ্যাঁ মোয়াজ্জেম হোসেন, তারপরে কে বাকি আছে? না রাফিয়াতুল শিহাব। কত নাম্বার? 19 স্যার। 19 রাফিয়াতুল শিহাব 18 নম্বরে ভাই, ঠিক আছে? একটু অদল বদল হচ্ছে তো। আর কার বাকি আছে? আর কারো কি বাকি আছে? নেই। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন ভাই। ইলিয়াস ভাই কন্টিনিউ করেন ভাই। আমি এখানে রোটা তৈরি করে নিচ্ছি, রোর ভিতর 5টা রো নিলাম, 5টা রোর ভিতর ডাটা গুলো এন্ট্রি করতেছি ভাই। 1.1 দিয়ে এইভাবে 2.1, 2.2, 2.3 এভাবে দিচ্ছি।
রুমে আমার এন্ট্রি করা শেষ, এখন আমরা কাজটা শুরু করি। প্রথমে আছে আমাদের এখানে 1.1 এ, এখানে হচ্ছে কলাম আছে মোট তিনটা, নিয়ে একটা কলাম তৈরি হয়েছে। তো এটাকে আমরা একটু কলামটা করে নেই, থ্রি, আর এইখানে বাদ যাবে হচ্ছে 1.1, 1.2 বাদ যাবে, তো এই দুটো আমরা বাদ দিয়ে দিই, আর 2 আর 3 বাদ যাবে। তারপরে হচ্ছে 1.4টা ঠিক থাকবে, 1.5 এ যাবে হচ্ছে তিনটা রো মিলে একটা রো হবে। এখানে বাদ দেবে হচ্ছে 2.5, 3.5, আমি একটু এটা একটু লোড দিয়ে দেখি। এখানে কিছু দেওয়া হয়নি, এখানে এক মিনিট ভাইয়া। আমরা এখানে 20 দিই, আমি কপি করে নিলাম, লেখা লাগবে আবার। তারপর এখানে যা হচ্ছে 2.2 আর 3.2 মিলে একটা হবে, 2.2 রো আসবে এখানে, দুটা মিলে এখানে 3.2টা কাটা যাবে। দেন 3.1 আর 4.1 মিলে একটা, আমাদের এখানে 4.1টা বাদ যাবে। দেন 4.2 এখানে কলাম আসবে, তিনটা মিলে একটা হবে, আর নিচে দুটো কাটা যাবে। ওকে, আর 5.3, 4, 5 তিনটা মিলে একটা।
ছাড় আছেন জি বলেন স্যার কাজ দিবেন কি এখন না এখন কাজ দি নাই গত ক্লাসে যে কাজগুলো ছিল সেগুলো কে কে করছে তার আবার রিভিউ করতেছে ও আপনার কাজ শেষ হয়েছে আসছেন জি স্যার আসি অ্যাটেনডেন্স বাকি আছে কার কার স্যার আমার বাকি আছে স্যার আপনারটা দেওয়া হইছে মনে হয় রূপম রায় মনে হয় দেওয়া হইছে দেখে নি দাঁড়ান তারপর হ্যাঁ রূপম রায় দেওয়া হইছে আচ্ছা অন্য কারোটা বাকি আছে স্যার ফোনে ঢুকছি তো আমার পিসিতে নেট কানেকশন স্লো ঘুরতেছে স্যার এরকম আসছে এখন একটা বড় আছে একটা ছোট আছে এগুলো একটু ঠিক করতে হবে শুধু ভাই যে কাজটা করছে সবাই কি বুঝতে পারছেন ভাইয়া পার্সেন্টেজ দিয়ে উনি যেটা করছেন সেটা বুঝতে পারলাম না ভাই পার্সেন্টেজ দিয়ে কোনটা করছেন সেটা বুঝাই দেন হাইড এন্ড ওয়েট হাইড এন্ড ওয়েট আচ্ছা ওটা আমি বলেছিলাম যে পিক্সেল দিয়ে করেন পিক কারণ আমরা এখন পর্যন্ত পার্সেন্টেজে যাই নাই আচ্ছা পিক্সেল দিচ্ছি পার্সেন্টেজ মানে ইয়াতে যতটা জায়গা আছে তার এত পার্সেন্ট নিবে ডিসপ্লে যতটা জায়গা আছে ভাই সেটা তো বুঝছি কিন্তু পরে যখন আমরা আবারও ইয়াতে রোতে গিয়ে যখন হাইট নিচ্ছি তখন তো ভাইয়া দেখলাম ওয়ান লিখে রাখছে তো এটা উনি কিভাবে নিলেন সেখানে গিয়ে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি ও স্পেনে ওয়ান সরি আপনার যে মানে যে রোটা আছে টেবিল রো সেই টেবিল রো এর হচ্ছে হাইট যখন উনি নিছেন ওইটা তো অটো আসবে আপু না ভাই আপনি যদি একটু ভাইয়ার কোডটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাইয়া আপনার পিকটা দেখেন ওইখানে দেখবেন যে দুই নাম্বার রোটা একটু চিকন আছে আবার চার নাম্বার রোটা একটু চিকন আছে ওটা চিকন মোটা করার জন্য আমি এটা করতেছি একটু আচ্ছা আমি ক্রিয়াটা দেখাই এটা তো দেখেন ভাইয়া এখানে দেখেন একটু চিকন আছে যে 1.1 টা দেখেন অনেক বড় আবার হচ্ছে 2.1 টা দেখবেন একটু চিকন একের থেকে দুই একটু চিকন আছে এটা করার জন্য আমি করতেছি এটা বুঝতে পারছেন কি Thank you.
যাবে 2 নাম্বার আর 4 নম্বরে হাইট একটু ছোট আসবে 4 নম্বরে তো আমাদের শুধু একটাই আছে না দুটো আছে আর হচ্ছে যাবে হচ্ছে এইখানে মেবি 1.2 আর হচ্ছে 1.4 এই দুটো চিকন হয় এই দুটো কিছু লোক করে 1.4 ওয়াইট থেকে চিকন হবে এইরকম আসছে সবাই বুঝতে পারছেন যে ভাই যে কাজটা করছে হ্যালো স্যার ঠিক হয়েছে কি হ্যাঁ কাজ হয়েছে আপনাদের জিজ্ঞেস করছি সবাইকে বুঝতে পারছে কিনা সবাই কি বুঝতে পারছেন যে ভাই যে কাজটা করছে জি স্যার বুঝছি জি ভাইয়া সমস্যা তো মনে হচ্ছে এখন যদি আবার একটা ছোট একটা কাজ করতে দিই তাহলে কি সবাই পারবেন দেন ভাইয়া আচ্ছা তার আগে এখন আপনারা একটা বিরতি নেন 20 মিনিটের একটা বিরতি নেন দেন আপনাদের একটা কাজ দেব কারণ এই জিনিসটা না বোঝা পর্যন্ত আমরা সামনে আগাইতে পারতেছি না বিরতি দেওয়ার আগে কাজটা তো আমরা বিরতির সময় কাজটা করতেছি আচ্ছা বিরতির সময় কাজ করবেন ঠিক আছে আপনারা সবাই মেসেঞ্জার গ্রুপে চলে যান একটা কাজ দিয়েছি ভাইয়া আমি পাবো কিভাবে আপনি আমাকে একটু পার্সোনালি নক দেন তাহলে আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি ওকে নিজে এত প্রবলেম করতেছে বেশি কঠিন দিব না সহজটা দিব বলেছি বেশি কঠিন দিব না সহজটা দিব সেটা জিজ্ঞাসা করেছি স্যার আপনার ইচ্ছা
স্যার আমরা আজকে নতুন কিছু শিখবো না স্যার এইটা আগে কমপ্লিট করেন টেবিলের কাজটা এটা যদি ঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আমরা নতুন কিছুতে যাব তা না হলে না ব্রেকের পরেও সময় পাবেন কাজ করার জন্য আচ্ছা ভাইয়া মেসেঞ্জার গ্রুপে কি গেছেন আপনারা এখন যে কাজটা দিতেছি ওইটা কালার করা যে অংশটুকু আছে কালার করা অংশটুকু আপনারা ডিজাইন করবেন ভাই কথা দিয়েছেন গ্রুপে দিয়েছেন গ্রুপে তো পাই নাই না দেইনি এখন পর্যন্ত কেবলমাত্র ফেসবুক ওপেন করতেছি আর কি মেসেঞ্জার গ্রুপে দিবেন না ইয়া গ্রুপে দিবেন স্যার মেসেঞ্জার গ্রুপে আমার মনে হয় স্যার আপনি আপনি যে গ্রুপটা বলছেন ওখানে দিলে ভালো হইতো ওখানে কাজটা থেকে যাবে নিচে আমরা কমেন্ট করতে পারবো এখানে কেউ এসএমএস দিলে এটা উপরে চলে যাচ্ছে কাজটা আচ্ছা তাহলে ওইখানে দিতেছি সবাই ওইখানে চেক করেন হ্যাঁ দুই জায়গায় দিয়ে জায়গাতেই দেন আপনাদের হলো 6 দুইটা গ্রুপই দেওয়া হয়েছে আপনারা একটু খেয়াল করেন ভালো করে দেখেন কাজ শুরু করে দেন আমি গ্রেডটা দিয়ে নিই হ্যাঁ বুঝলাম না যে কোনটা করব কেন ওখানে তো একটাই দেওয়া আছে সম্পূর্ণ টেবিলটাই নাকি রো আর ইয়া দিয়ে বললাম তো কালার করা যতটুকু ওইটার চারপাশ ধরেন মেইন টেবিল দেন আপনারা ডিজাইন করবেন যতটুকু শুধু কালার করা অতটুকু ধরবেন মেইন আমি এখন এটা বন্ধ করে রাখি রেকর্ডিংটা নাহলে বড় হয়ে যাবে অনেক ভিডিও চালু হয়ে গেছে স্যার জি বলেন স্যার এই পর্যন্ত মানে এক সপ্তাহ পর্যন্ত যে কাজগুলো করলাম এর উপরেই দিবেন তো নাকি জি অবশ্যই আপু এক সপ্তাহ ধরে যা যা করেছি তার ভিতরেই দিব তার বাইরে ইনশাআল্লাহ দিব না একটু সহজ দিয়েন কঠিন দিয়েন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের ডিজাইনটা কোথায় আছে তাহলে ডিজাইনটাকে একটু বের করি ডিজাইনটাকে একটু বের করি দেখি ডিজাইনটা কোথায় আছে আবার ডিজাইন বের করতে কোথায় যাব ডিজাইন তো আমি কেটে ফেলছি এখান থেকে বের করে নিই ওর এক বছর আজকে হলো এখন কিছু কিছু হাঁটতে পারে মানে 10-12 পা হাঁটতে পারে তারপর আবার বসে পড়ে এখান থেকে এইটা চলেন আমরা সরাসরি কোডে চলে যাই আগে হিসাব করে নিই একটু আমার দিকে এখানে এদিকে খেয়াল করেন এখন হিসাবটা খেয়াল করেন
যে হিসাবটা কি, এখানে আপনার প্রথমে হিসাব করতে হবে যে কয়টা কলাম এবং কয়টা রো আছে। তো আগে আমরা রোর হিসাব করি, তো এটাকে আমরা ডাউনলোড করে নিই তাহলে ভালো হবে, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। 30 মিনিট আছে তো, 30 মিনিটে হয়ে যাবে, সমস্যা নেই। ডাউনলোড করে নিলাম, এটা কেটে দিই আমরা, সরাসরি এখানে চলে যাই, প্রিন্টে চলে যাই। প্রিন্টে গেলে এটি একে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। এখানে ফাইল ইম্পোর্টটা কোথায় ভাই? এডিট, এখন চলে আসবে, এই যে চলে আসছে। এখানে একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রো আছে কয়টা আর কলাম আছে কয়টা। আগে প্রথমে রো হিসাব করি, একটু খেয়াল করেন যে বাবা এটা মোটা হয়ে গেল, একদম চিকনটা লাগবে। এই যে খেয়াল করেন, দেখেন এই একটা রো, একটা, দুইটা, আরে চালা, তিনটা, চারটা, এই একটা আছে পাঁচটা, এবং লাস্ট একটা আছে ছয়টা। মোট ছয়টা রো আছে, তো আমরা ছয়টা রো বানাবো। এবং কলাম কয়টা আছে সেটাও হিসাব করে নিই, একটু খেয়াল করেন। দেখেন এখানে, এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো কলাম আছে ছয়টা, রো আছে কয়টা? ছয়টা, ঠিক আছে। তো আমরা এখন, আমরা এখন প্রথমে কাজ করব কি, প্রথমে আমরা ছয়টা ছয়টা করে কলাম রো সাজাবো, তারপরে আমরা কেটে কুটে কিভাবে করি দেখা যাক। এখানে দেখেন আমি চারটা লিখেছি, আরো দুইটা হবে, কন্ট্রোল সি। ফন্ট গুলো কি দেখা যায় না, একটু বড় করব, একটু বড় হলে ভালো হতো স্যার। এবার ঠিক আছে, বেস্ট। আচ্ছা এখন দেখি এখানে কি আসলো, একটু রিফ্রেশ করে দেখি। এখানে দেখেন, এখানে দেখেন ছয়টা আছে, 1 2 3 4 5 6। হ্যাঁ এখানে এগুলো একটু ক্লাস লাগবে না, শুধু 1 2 দিয়ে রাখি তাহলে। এটা হবে 5 আর এটা হবে 6 দিলাম। এই যে 1 2 3 4 5 6 দিলাম, আমরা এটাকে এখন কপি করে কয়টা করব, আমাদের এই যে একটা রোর ছয়টা কলাম বানাইলাম, এখন রো আছে কয়টা আমাদের? একটা রো, কয়টা রো আছে? ছয়টা, 3, 4, 5, 6। এখন ছয়টা রো বানাইলাম, দেখি কি হয়। এই যে দেখেন এখানে মোট ছয়টা, 1 2 3 4 5 6, আর এদিকে 1 2 3 4 5 6, ছয়টা ছয়টা রো হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা একটু কাজ করি ডিজাইনের সাথে। এখানে সেল প্যাডিং দেওয়া আছে 10, আমরা সেল প্যাডিংটা একটু বাড়ায় দিয়া এখানে 30 করে দিই, তাহলে একটু ঘরগুলো মোটা মোটা দেখাবে, দেখতে ভালো লাগবে। এই যে এখন ভালো লাগতেছে না? আমাদের ডিজাইনটা কোথায় আছে? ডিজাইনটা আছে এখানে, ডিজাইনটা অনুযায়ী সব উঠাই দিই। ডিজাইন অনুযায়ী আমাদের কি কি হবে দেখেন, এখানে প্রথম অবস্থায় এখানে দেখা যাচ্ছে, সবাই খেয়াল করেন যে প্রথম রো, প্রথম দুইটা কলাম মিলে একটা হবে এবং দুইটা রো মিলে একটা ঘর হবে। তো চলেন প্রথমে আমরা ওটা আঁকি, কিভাবে আঁকবো। এক নাম্বারে এই যে এখানে, এখান থেকে এই দাগটা উঠে যাবে, নিচের এই দুইটা উঠে যাবে, আমরা সেটা উঠাই। এখানে কি দেবো আমরা প্রথমে? কল স্প্যান, টু, কল স্প্যান কত দিব? টু, টু, কল স্প্যান টু দেওয়ার কারণে এই কলামটা চলে গেল, এই কলামটা উঠাই দিলাম।
সেভ করলাম দেখি কি হয় এই কলাম চলে গেছে কি হলো স্যার একটু রো স্প্যান চলে গেছে স্যার ও সরি স্যার আমি রো রো কেটে ফেলছি আরে এইটা কাটবো কন্ট্রোল এস এবার দেখেন এইবার ঠিক আছে দেখেন এইবার ঠিক আছে তো এখন আমরা কি করলাম এইটা একটাকে কল স্প্যান 2 করে এইটাকে কেটে ফেললাম এখন আমাদের এই নিচের দুইটাকে দখল করা লাগবে তো এখন আমরা কি করব রো স্প্যান ডিজাইনে আছে এটা প্রথম আমাদের প্রথমবার হয়ে গেল দেন দ্বিতীয় ঘরের বাকি আছে দ্বিতীয় ঘরটা ওরকমই থাকবে তৃতীয় নাম্বার ঘরে রো 1 এটা হবে দুইটা রো মিলে একটা হবে তাই না তো আমাদের কোনটা কোনটা এখানে আমাদের ডিজাইন অনুযায়ী তৃতীয় নাম্বারটা এই যে তৃতীয় নাম্বার যেটা আছে এই দুইটা মিলে একটা হবে তাই না তৃতীয় নাম্বার না চতুর্থ নাম্বার কত লিখবো টু তো এখানে চারের সাথে এখানে পরবর্তী সারির চার যেটা আছে এটা বাদ যাবে দেখি কি হয় দুইটা মিলে এক হয়ে গেছে তাই না আমাদের ডিজাইন অনুযায়ী কি হয়েছে ডিজাইন অনুযায়ী হয়েছে তারপরেরটা হবে প্রথমটার মতোই তারপরেরটা ঠিক না প্রথমে করব আমরা কি স্প্যান কল স্প্যান দেন করব রো স্প্যান প্রথমে আমরা কলামের কাজ করব প্রথম কোনটা আছে এই যে আমাদের 5 আছে 5 না হ্যাঁ 5 এর কে 6 এর সাথে মিলাই দিব তো 5 টাকে করব কি কল স্প্যান কত টু তাহলে ছয়টা চলে যাবে ঠিক না সবাই উত্তর দিচ্ছে না কেন জি স্যার যারা বুঝেন নাই তারা ভালো করে দেখেন এরপরে কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে তা না হলে উঠে গেল দেখেন এখন নিচের দুইটা বাদ দিতে হলে আমাদের ওইটাকে কি বলে দিতে হবে কল রো স্প্যান কত দিব টু দিলে এখান থেকে উঠবে কোনটা কোনটা সেটা একটু খেয়াল করি 5 আর 6 পরের সারির 5 আর 6 উঠবে তো পরের সারির 5 আর 6 এই দুটো শেষ দেখি কি হয় ঠিক আছে কারো কোনো আপত্তি আছে না স্যার ডিজাইনে আবার চলে যাই ডিজাইনে আমাদের এইটা হবে দুইটা কলাম মিলে একটা হবে মানে কোনটা আমাদের এখানে এক এই যে দ্বিতীয় তৃতীয় সারির এক আর দুই মিলে একটা হবে চলেন দেখি তৃতীয় সারি কোথায় আমাদের এলো এক দুই তিন তৃতীয় সারির এক এবং দুই মিলে একটা হবে তাহলে এটাকে দিব আমরা কল স্প্যান টু আর এটা দুই নাম্বারটা কেটে কাটা যাবে কারণ এটা জায়গা দখল করে ফেলছি আমরা দেখেন এটা দুইটা মিলে এক হয়েছে এখন এই তিন দ্বিতীয় সারি তিন এবং তৃতীয় সারি তিন মিলে একটা হবে তাই না এই যে দেখেন দ্বিতীয় সারি তিন আর তৃতীয় সারি তিন মিলে একটা হবে তো দ্বিতীয় সারির এই দ্বিতীয় সারি তিন এটাকে আমরা বলবো রো স্প্যান টু রো স্প্যান আর ও ডব্লিউ রো স্প্যান এইটাই তো আপনাদের ঝামেলা হয়েছে তাই না না স্যার আমার বড়টা ঝামেলা হয়েছিল স্যার না উল্টা পাল্টা হয়ে গেছে রো স্প্যান টু টু লিখলে আমাদের রো স্প্যান যদি টু লিখি তাহলে তৃতীয় সারির তিন নাম্বারটা আমাদের বাদ যাবে তৃতীয় সারির তিন কোথায় এখানে করলাম দেখি কি হয় যে ভাই এখানে এইভাবেই প্রবলেম হচ্ছে প্রতিবারে আমারও জি স্যার সেজন্যই স্যার প্যাডিং ইউজ করতে লাগতেছে খালি কেন জানি বুঝতেছি না কেন প্যাডিং ইউজ করা লাগতেছে তাও আবার পরে এদিকে সমস্যা হচ্ছে ভাই হ্যাঁ জি স্যার এটা ঝামেলা করার কারণটা কি এটা তো খুঁজে বের করা দরকার তাই না জি স্যার রো 4 এ গিয়েও একটা সেল দুইটা কলামের জায়গা কেন যে দখল করে রাখতেছে ওটা বুঝতেছি না করতে থাকেন তাহলে এরকম হবে মনে হয় আপনার
আচ্ছা ওইটারে পরে ধরতেছি, দাঁড়ান ওটারে পরে ধরতেছি, আগে নিচের থেকে গুছাই আসি তাহলে, ঠিক না? এইটা বাদ গেল, এখন এইটাকে ধরি। এইটার সাথে দুইটা কলাম এক হবে, লাস্টেরটা এক থাকবে। তাহলে আমাদের এটা হলো এই দুইটা, চার আর পাঁচ, তৃতীয় সারি চার আর পাঁচ এক হবে আর লাস্টেরটা থেকে যাবে। তো তৃতীয় সারি চার আর পাঁচ, তৃতীয় সারির তৃতীয় সারি চার এবং পাঁচ, তাহলে এটাকে দেবো কল স্প্যান, কল স্প্যান। ওইটা সমাধান বের করে দিব না যে কিসের জন্য ঝামেলা হচ্ছে, কল স্প্যান টু হলে পাঁচ কাটা যাবে। আর ওইটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তারপরে তৃতীয় সারি প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা হবে দুইটা মিলে একটা, তৃতীয়টা দ্বিতীয় এটা হলো চতুর্থ সারি প্রথমটা ঠিকভাবে থাকবে, চতুর্থ সারি দুই আর তিন মিলে একটা হবে, চতুর্থ সারি দুই আর তিন কল স্প্যান টু, তাহলে তিনটাকে কেটে দিব, চেক করলাম চলে গেল। তারপরে ডিজাইন অনুযায়ী আমাদের পরেরটা আসবে, এইটা এইটা মনে হয় ঝামেলা হইতেছিল তাই না ভাই? আর ফুর আর টুটার, জি স্যার, এইটা ঝামেলা হইতেছিল। এই ঝামেলাটা হওয়ার কারণটা কি এটা বের করতে হবে, দাঁড়ান দেখে নি। তারপর আর ফোর সি ফোর, তো এইটার পরে আমাদের আর ফোর সি ফোর, এই দুইটা মানে চার নাম্বার সারির চার আর পাঁচ নাম্বার সারির চার এক হবে, করে দেখি কি হয়। চার নাম্বার সারির চার রো স্প্যান টু আর পাঁচ নাম্বার সারির চার কাটা যাবে, এইটাই মনে আবার ঝামেলা করতেছিল না, এটা করে নাই তো দেখি। তারপরে স্যার ইয়া তিন নাম্বারটা ঝামেলা করছিল, আর ফোর সি টু, আর ফোর সি টু ওইটা ঝামেলা করতেছিল, আর ফোর সি টু জি কি হলো আর ফোর সি টু, তাহলে আর ফোর সি টু কোথায়, আর ফোর সি টু তো হয়ে গেছে ভাই আপু আমাদের, পাঁচ এবং ছয়, তো পাঁচ কে বলে দিব রোজ কল স্প্যান টু, তাহলে ছয় নাম্বারটা বাতিল, দেখে কি করে, ঠিক আছে ঝামেলা করে নাই। তারপরে কি আছে, এইটার চারটা মিলে একটা হবে, তাহলে প্রথমে করব আমরা এইটার দুইটা কলাম দুইটাকে আগে উঠাই দেব, কলাম দুইটা কি কি আছে একটু খেয়াল করি, পঞ্চম সারির এক আর ষষ্ঠ সারির দুই, আর সরি পঞ্চম সারির দুই, এই দুইটাকে এক করে দিব। পঞ্চম সারি কোনটা, এটা এটার এক আর দুই কে কল স্প্যান, কল স্প্যান টু, তাহলে কোনটা উঠে যাবে, টু উঠে যাবে, চলে গেছে। এখন এটাকে আবার করতে হবে কি, রো স্প্যান টু, রো স্প্যান কত দিলাম টু, তাহলে কোনটা কোনটা থাকবে না, পরের সারির এক এবং দুই থাকবে না তাই না? কারো কোনো সমস্যা আছে না ভাই? এই পর্যন্ত নাই, এই যে আবার একটা ঝামেলা দেখা দিছে না, ঠিক আছে তো মনে হয়, ঠিক আছে না? এক দুই দুইটা উঠে গেছে, ঝামেলা হয়েছে স্যার, ঝামেলা তো একটু হয়েছে, কি জন্য হলো দেখি তো, টুটা উঠে গেছে টু, সেটাই তো দেখতেছি। এখানে রো স্প্যান টু দিলে কি ঝামেলা হচ্ছে, আচ্ছা রো স্প্যানটা কাইটে নিয়ে আগে তারপরে দেখে নি। আচ্ছা এই রয়েছে, টুর ঘরটা গায়েব হয়ে যায় তাই না? তাহলে এখানে একটা কাজ করি, আগে এটাকে দিয়ে এইটাকে একটু সমাধান করে দেখি তো হয় কিনা, দেখি এটা এটা হচ্ছে, এখানে আরেকটা কল লাগবে, এটার জন্য লাগবে টু, এখন দেখি না আগের মতো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে আমরা রো দুইটাকে উঠাই দেখি যে রো দুইটা উঠে কিনা, আর ও ডাব্লু
রো স্প্যান 2 করলে এইটার 1 এবং এইটার 1 বাতিল দেখি এটা ঠিক ঠিক থাকে কিনা নাকি আর ঝামেলা করে উঠছে এখন এই দুইটাকে বলে দিব কল স্প্যান 2 দেখি এইটাকে যদি এখন কল স্প্যান বলি কল স্প্যান এস টি এন কল স্প্যান 2 তাহলে পরের সারি দুইটা 2 এবং 3 এ চলে যাবে সেভ সরি 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 ঝামেলা তো একটু হচ্ছে কোথায় দেখেন একটা ঘর মিসিং হয়ে গেছে স্যার দেখেন এবার স্যার নিচের দুইটা যাবে স্যার নিচের দুইটা যাবে হ্যাঁ উপরে দুইটা ঠিকই আছে স্যার আরেকটা হবে উপরে আচ্ছা ওয়েট করেন আমি এটাকে আবার নতুন করে সাজাই নেই এখান থেকে একটু এলোমেলো হয়ে গেছে হ্যাঁ এখান থেকে নতুন করে আবার একটু সাজাই নেই তারপরে করতেছি একদম নাম্বারিং করে সাজাই নেই 1 2 3 1 2 3 4 5 6 আর এখানে একটা বসাই নেই এখানে হবে 1 এখন দেখি কি হয় ঠিক আছে না আচ্ছা ওইটা একটা মিসিং আছে কোনটার সাথে জানি এখান থেকে জানি কোনটা বাদ গেছিল ডিজাইনটা একবার দেখি 4 নাম্বারটা বাদ গিয়েছিল 4 নাম্বারটা হ্যাঁ 4 নাম্বারটা বাদ যাবে নিচেটা থেকে স্যার 4 নাম্বারটা বাদ যাবে মনে হয় না এই যে ঠিক আছে এখন ঠিক আছে আমরা করতে চাইছি আমি করতে চাইছিলাম প্রথমে এডিটর কলাম বাদ দিতে চাইছিলাম তারপর সরি রো বাদ দিতে চাইছিলাম তারপর কলাম তাহলে এটার এক এক রো বাদ দিতে হবে আগে এটার এক তাহলে রো রো স্প্যান রো স্প্যান 2 তো এইটার সাথে যদি রো স্প্যান করি একের সাথে তাহলে রো বাদ যাবে এক তাই না কাটবো না ভাই কাটবো না তার থেকে কমেন্ট কমেন্ট মেরে রাখি এত কাটাকাটি ভালো লাগে না এই যে এখন দেখি কি অবস্থা হয় চলে গেছে এখন চাইতেছি একে যদি বলি কল স্প্যান 2 তাহলে এই দুইটার জায়গা 2 2 কাটা যাবে ওইটা 2 এইটা 2 দেখি দুটো আগে মনে হয় ওইভাবে করে নিতে হইতো তাহলে মনে হয় হইতো ভাই কল স্প্যান প্রথমে রো স্প্যান দিয়ে করতে লাগে নাকি নিয়ম তাহলে যাবে হলো এই তো যাবে এইটাকে কমেন্ট ট্যাগের ভিতরে ফলাই নাই আর হলো এইটাকে কমেন্ট ট্যাগের ভিতরে ফলাই নাই দেখে নেই এখন কি অবস্থা হলো আমলা একটু হচ্ছে দুইটা গায়েব হয়ে যাচ্ছে জি স্যার 4 নাম্বার রো এর ওই যে প্রথম সেলটা দুইটা জায়গা দখল করতেছে কেন বুঝতেছি না এটা 4 নাম্বার রোতে কিন্তু স্যার এটা সমস্যা হচ্ছে এটার কারণটা কি আর 2 সি 3 মানে 1 2 3 3 নাম্বার 3 নাম্বার এখানে 3 3 এই দুইটা জায়গা দখল করবে দুই তো গায়েব হয়ে গেল আচ্ছা কমেন্ট ট্যাগ গুলো উঠিয়ে দেই এটা প্যাডিং দিয়ে আপনারা কাজ সারছেন তাই না ভাই জি স্যার তাও সমস্যা স্যার তাও ওই আর হয়নি স্যার প্যাডিং দিয়ে প্যাডিং দিয়ে স্যার সমস্যা আর 4 সি 2 দিয়ে সি 2 অংশটা ভাইয়া আর 4 সি 2 না ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভুল দেখে হচ্ছে আর 3 সি 1 এ একটু একটু ওয়েট করেন এখন 2 টা গায়েব হয়ে যাচ্ছে 2 টা গায়েব হওয়ার কারণটা আচ্ছা তো কন্টেন্ট দিয়ে দেখতে হবে এখানে 3 আর 3 1 হবে তাই না 3 3 1 হবে 3 3 তখন কান দিয়ে চলে যাচ্ছে
আমি বলেছিলাম শুধু যে আমাদের প্রবলেম, এটা দেখতেছি সবারই। স্যার একটা অন্য ব্রাউজারে ট্রাই করবেন নাকি স্যার, মজিলা ফায়ারফক্স বাদ দিয়ে? মজিলা ফায়ারফক্স হলে ঠিক আছে ভাই, ক্রোমে একই সমস্যা স্যার, প্রবলেম হলে ওইটাই প্রবলেম। তারপরে ওই ওয়ান আর টু কে তখন একসাথে রো স্পেন। আচ্ছা দেখি তাহলে, দাঁড়ান টু টু না এখন এই দুই থেকে এক করে দিব, সেটা এককে বলবো এক করে দিতে হলে তো এইটারই উঠাই দিতে হবে, তখনই তো ঝামেলা বাঁধবে। ওয়ানটাকে উঠাই দেন স্যার, টুটাকে রাখেন, ওয়ানটাকে উঠাই দেন। কোল স্প্যান হবে বোধহয় স্যার, স্যার জি জি, ওয়ানটাকে উঠাই দেন, টুটাকে রাখেন। ওয়ানটারে কি আমরা উঠামু? ওয়ানটা কাটে দিলে তো স্যার উঠে যাচ্ছে স্যার, টুটাই তো মিসিং হচ্ছে না। আচ্ছা দেখি দাঁড়ান, ওয়েট করেন না, কি হয় বুঝেনি। ওই যে ওই টু একই সমস্যা, কোনোমতে এটারে কি করা যায়? মাঝখানে তিন তিনটাও স্যার উঠে যাবে, থ্রি থ্রি। এটা একটু ঝামেলা বাড়ছে। আচ্ছা এটা সমাধান আমি আমার স্যারের সাথে বসে দেখে নিই, এটা সমাধান কি, এটা কি এভাবে করা যাবে না, নাকি কোনো সমাধান আছে, বুঝতে পারছেন? আচ্ছা আর কালকে আপনাদের বাসায় আর কি পরীক্ষা নিব, একদম জাস্ট 9টায় আপনাদের পরীক্ষা শুরু হবে, যারা যারা 9টায় আসবেন না তারা তাদের সময় নষ্ট করবেন, আর একটায় জাস্ট পরীক্ষা একটায় শেষ হবে, একটার পরে যাদের মেইল আসবে তাদের মেইল গ্রহণযোগ্য হবে না আর কি, পরীক্ষা গ্রহণযোগ্য হবে না, বুঝতে পেরেছেন? মানে একটার আগে মেল পাঠিয়ে দিতে লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার, ব্রেক থাকবে না স্যার কালকে?